ভাই বের বাইরে করে যারা দাঁড়ানো আছে তারা বসে ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال تعالى يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا فقال تعالى يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة وأجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة قابل احترام بزرگ دوستان سمست مانسر সফলতা কামিয়ে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তাআলা দিনের মতো রাখছেন। মানুষের জীবনের যত অংশ আছে, পার্ট আছে, দুনিয়ার হায়াতটা তার মধ্যে খুবই সামান্য একটা অংশ। রোহতকতে আমরা একটু অনেক বেশি দিন ছিলাম, মায়ের পেটে অল্প কিছু দিন, দুনিয়াতে 60-70 বছর, কেউ বলতে পারবে না যে খবরে কতদিন খাটতে হবে। হাসাদের ময়দান 50,000 বছর,
সেকেন্ড টাইমের না, সেখানে ফয়সালা এত আরবিট্রারি হয়ে গেছে। আল্লাহ তাআলা এই নিয়ম সত্য, আল্লাহ তাআলা সিদ্ধান্ত সঠিক, কোন পরিবর্তন নাই, কোন পরিবর্তন হবে না। যত রূপ আল্লাহ তাআলা সৃষ্টি করছেন সকল গ্রহকে ওই জায়গা থেকে ওই জায়গা ছাড়তে হবে, গ্রহ জগৎ থেকে চলে আসতে হবে। যত রূপ মায়ের পেটে আসছে সকলকে ওখান থেকে বের হয়ে আসতে হবে। জন্ম নামে দুনিয়াতে যতজন আবির্ভূত হয়েছে সকলকে দুনিয়া ছেড়ে যেতে হবে। আলমে বারজাখে খবর তো হলো বাহ্যিকভাবে মাটির গন্ধ হিসেবে আমরা দেখি, কিন্তু ওই জগতের নাম হলো আলমে বারজাখ। যতজন আলমে বারজাখে দিয়ে পড়বে সকলকে হাসরের ময়দানে উঠতে হবে। হাসরের ময়দানে যতদূর উঠবে সকলেরই হিসাব হবে। হিসাবের গণ্ডির থেকে কেউ বাইরে থাকতে পারবে না। পুঙ্খান্ন পুঙ্খান্ন হিসাব, এক চুল পরিমাণ জায়গা লড়াচড়া করতে পারবে না। যত সময় পর্যন্ত হাসরের ময়দানে পাঁচটা প্রশ্ন না করা হবে, এটা চূড়ান্ত নয়, প্রাথমিক প্রশ্ন। পুরো জীবন কোথায় খরচ করছ, জীবন কাল কিভাবে কাটাই, দিন সম্বন্ধে কতটুকু জানছ এবং কতটুকুন মাংস, দুনিয়াতে তো অনেক সময় কোনো অপরাধ হয়ে গেলে যদি স্বীকার করে আমি জানতাম না, আমার জানার ছিল না, অনেক সময় মাফ করে দেওয়া হয় বা শিথিল করা হয়, কিন্তু হাসরের ময়দানে জানি নাই জানতাম না এই ওজোরের কারণে কারো উপরে কারো কোনো সুচলতা করা হবে না। ওইখানে না জানাটা হলে সবচেয়ে বড় অপরাধ, কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন দিন সম্বন্ধে জানার জন্য, দিনকে মানার জন্য। জানি নেই জানতাম না এই কথাগুলো কেউ পার পেতে পারবে না, কারণ হায়াতের মাকসাদ হয়ে গেছে আল্লাহ তাআলা দিনকে জানতে হবে। দুনিয়াতে জীবন যাপনের তরিকা, দুনিয়াতে আসার পরে করণীয়, কিন্তু কিছুদিন পর্যন্ত থাকে মা বাবার দায়িত্বে, সন্তানের ব্যাপারে করণীয় কি করতে হবে কিভাবে, যখন সে পূর্ণ বয়স্ক হয়ে যায় তখন দায় দায়িত্ব তার উপরে বর্তায়। এজন্য মা বাবার জন্য হুকুম হল সাত বছর বয়স হয়ে গেলে তাকে নামাজের কথা বল, নিশ্চয়ই নামাজ শিখাইতে হবে তার চেয়ে আগে। যদি না শিখে না শিখায় আর যদি বলে যে নামাজ পড়ো, তাহলে তো সন্তান বলবে যে নামাজ কি, নামাজের কথা বলার হুকুম যখন আসছে তাহলে বুঝতে হবে যে নামাজ সম্বন্ধে তাকে ধারণা আগে সৃষ্টি করাইতে হবে, তার ভিতরে তৈরি করতে হবে। দশ বছর হইলে তাকে শাসন করো, বালেক হয়ে গেলে দায় দায়িত্ব তার। যে সমস্ত মা বাবারা সন্তানকে দিন শেখাবে না, নিজের সন্তানকে দিন না শিখিয়ে মা বাপ যদি দিনদার এমন হয়
যে তার নেকি জান্নাতে যাওয়ার উপযুক্ত, তার নেকি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার উপযুক্ত, বা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণে নেকির দরকার ওই পরিমাণে নেক আমল সে করছে, কিন্তু সন্তানকে যদি শিখাই লাগে সন্তান অভিযোগ করবে যে আমার মা বাবা আমাকে দিন শিখায় নাই, এই অভিযোগের কারণে মা বাবাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহর নবী ইরশাদ করেন, আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি, তোমরা সকলেই গার্জিয়ান অভিভাবক, তোমাদের সকলকেই তোমাদের অধীনস্থদের সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। তো মেরে মোহতরম দোস্তরা বুজুর্গ, এই সকল সিদ্ধান্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে নেওয়া হয়ে গেছে, আল্লাহ তাআলার সিদ্ধান্তের মধ্যে আর কোনো পরিবর্তন আসবে না। যত রূহে জন্ম হয়েছে ওই জগৎ থাকতে হবে, রূহ জগৎ থাকতে হবে, যত রূহ মায়ের পেটে আসছে ওখান থেকে বের হইতে হবে, যতদূর আসমান জমিনের পেটে আসছে এখান থেকে তাকে চলে যেতে হবে, কুল্ল নাফসিন যায়েকাতুল মউত, মৃত্যুর স্বাদ সকলকেই আস্বাদন করতে হবে। মৃত্যুর দরজা দিয়ে বের হয়ে আলমে বাজনাকে তাকে প্রবেশ করতে হবে, ওইখান থেকে একদিন হাসর ময়দানে তাকে উঠতে হবে। হাসর ময়দানে মানুষ বিভিন্ন ভাবে উঠবে, কেউ হায় হায় করতে করতে উঠবে, কেউ কাঁদতে কাঁদতে উঠবে, কান্না শুরু হয়ে যাবে এই কান্না শেষ নাই, চোখের পানি শেষ হয়ে রক্ত পড়বে তাতেও কান্না থামাইতে পারবে না, অনন্তকালের জন্য জাহান্নামে গিয়ে তাকে কাঁদতে হবে। যদি ইমানের জাররা পরিমাণ না থাকে, যদি সামান্যতম ইমানও থাকে, তো কোনো না কোনো দিন জাহান্নাম থেকে বের হবে। মেরে মহতর আন্দোলন বুজুর্গ, যারা নাকি দুনিয়াতে আসার মাস্টারকে বুঝতে পারছে এবং এই মাস্টারকে আমলের মাধ্যমে পুরো করছে, ইমানকে বুনিয়াদ বানায় আমলের মাধ্যমে, আমল নবীর তরিকায়, আল্লাহ তাআলার হুকুম আমল হলো আল্লাহ তাআলার হুকুম, শরীয়তের ফয়সালা, এই আমল গুলোকে নবীর তরিকা অনুযায়ী করছে। মেরে মোহতরম দোস্তরা বুজুর্গ, তাদের মধ্যে কিছু লোক হাসন মাদন হচ্ছে হাসতে হাসতে আল্লাহ নবী বলেন যে লাইসা ওয়াহশাতুন আলা আহলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ফি মাউতিহিম ওয়া লা ফি মানসারিহিম কানি আনজুরু ইলা আহলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হুম ইয়ানফুদুনা সুরাবা আন রুউসিহিম ويقولون الحمد لله الذي أذهب عني الحزن. কিছু মানুষ কবর থেকে যখন উঠবে আলমের বাজার থেকে যখন রওনা দেবে হাসর ময়দানের দিকে, আল্লাহ নবী বলে এদের মধ্যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হবে তাদের কোনো ভয় নেই, তাদেরকে নাই কোনো ভয় নেই। এই আলমে কবরে কবরে আলমের বাজনাতেও তাদের কোনো ভয় নেই, হাসর ময়দানেও তাদের কোনো ভয় নেই। আমি যেন তাদেরকে দেখতেছি তারা আসতেছে মাথার থেকে মাটি ঝাড়তেছে আর বলতেছে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত রকমের দুশ্চিন্তা থেকে মুক্ত করে রেখেছে। মেরে মোহতরম দোস্ত, সমস্ত নবীদের মেহনত ছিল মানুষ কি করে কালিমা আল্লাহ হয়ে যায়, সমস্ত নবীদের কালিমা একটাই লা ইলাহা ইল্লাল্লাহ, একই কালিমা। সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আবুনা ওয়াহিদুন ও উম্মাহাতুনা সাত্তা, মানে আমাদের সকল নবীদের বাপ এক, মা ভিন্ন ভিন্ন, অর্থাৎ বুনিয়াদী হুকুম এটা আমাদের সকলের জন্যই এক। নামাজ রোজার মধ্যে কিছু ভিন্নতা আছে, জাকাত আদায়ের তরিকার মধ্যে ভিন্নতা ছিল, সদকা মান্যত আদায় করার তরিকার মধ্যে ভিন্নতা ছিল। মেরে মোহতরম দোস্তরা বুজুর্গ, কালিমার শব্দের মধ্যে কোনো ভিন্নতা ছিল না, সব নবীদের একই কালিমা।
এই কালীমহলা বানানোর জন্য নবীদের মেহনত করে। বর্তমানে বর্তমানে তো মানুষ ব্যবসাওয়ালা হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দিতে আনন্দিত হয়, ডাক্তার পরিচয় দেওয়াটা নিজের জন্য গর্ববোধ করে। শিল্পপতি হইলে তো কথাই নেই, নবীদের মেহনত এটার জন্য ছিল না। কারণ কোরআনে কারিমের মধ্যে আসমানি কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ভয় করো এমন দিনকে যে দিন তোমার সম্পদ কোনো কাজে আসবে না, তোমার সন্তানেরও তোমার কোনো কাজে আসবে না। কোরআনে কারিমের মধ্যে বহু জায়গায় আল্লাহ তাআলা ইয়াউমা 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 বলছেন, ওই ভয়াবহ দিন, সেই ভয়াবহ দিন, সেই ভয়াবহ দিনকে ভয় করো। মেরে মোহতরম দোস্তো বুজুর্গ, সারি এক জায়গাতে আল্লাহ তাআলা বলছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার সম্পদে তোমার কোনো উপকারে আসবে না, তোমার সন্তানের তোমার কোনো উপকারে আসবে না। বাচ্চারা আছে যে স্বীকার করবে, রাজা বাচ্চা দুনিয়াতে যারা ছিল আছে থাকবে, তারা সেদিন আফসোস করবে, হেলাকা আনলি সুলতানিয়া, সম্পদশালীরা সেদিন আফসোস করবে, না আগনা আনলি মালিয়া, রাজা বাচ্চারা বলবেন হেলাকা আনলি সুলতানিয়া, আমার সম্পদ আমার কোনো উপকারে আসবে না, আমার রাজত্ব আমার হাত ছাড়া হয়ে গেছে। তাদের এই আফসোস আর কান্না আল্লাহ তাআলার সিদ্ধান্তের মধ্যে বিন্দু মাত্র পরিবর্তন আসবে না, বরং দুনিয়াতে যারা আল্লাহ হুকুম নবীর তরিকার বাইরে থেকে জীবন যাপন করছে তাদের ওই দিনের কান্নায় আল্লাহ তাআলার অসন্তুষ্টির আগুন আরো জ্বলবে, যত কান্দবে তত অসন্তুষ্টির আগুন জ্বলবে। মেরে মোহতরম দোস্তো বুজুর্গ, আল্লাহ তাআলার সন্তুষ্টি পাবে না, আল্লাহ তাআলার কৃপার দৃষ্টি তাদের দিকে পড়বে না। একদিকে ওরা কাঁদবে আর একদিকে আল্লাহ তাআলা হুকুম দিবেন, যারা দুনিয়াতে মালদারেরা মালওয়ালা হিসেবে সম্পদশালী হিসেবে পরিচয় দিতে নিজেকে বড় গর্ববোধ করত, যে মালের মধ্যে থেকে থেকে সে আল্লাহর হুকুমকে ভাঙত, কামায়ের ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুমকে ভাঙত, খরচের ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুম থেকে বিবরণ হয়ে খরচ করত, একদিকে তারা কাঁদতে থাকবে আর একদিকে আল্লাহ তাআলার হুকুম চলে আসবে। রাজা বাচ্চারা সেখানে বাচ্চার মধ্যে মস্ত থেকে আল্লাহ তাআলার দিনকে ধ্বংস করছে, তারা সেদিন কাঁদবে, তাদের কান্নায় বিন্দু মাত্র আল্লাহ তাআলার রহমত তাদের দিকে আকৃষ্ট হবে না, বরং আল্লাহ তাআলা হুকুম দেবেন খুদুহ ফাকুল্লু, এদেরকে ধরো এবং এদেরকে বন্দি করো। সোম্মা ফি সালসালাতিন যারওয়াহা সাবউনা যারওয়ান ফাসলুকু, 70 গজ লম্বা আগুনের সুতুল দিয়ে তাদেরকে বাঁধো, যার এক মাথা মুখের মধ্যে দিয়ে পড়ায় দেওয়া হবে, পায়খানা রাস্তা দিয়ে বের করবে, এক হাত কান দিয়ে পিছনে ভেঙে ঝুলাই দেবে আর এক হাত মুখ ছেড়ে পিছনে বের করে নিয়ে যাবে, জাহান্নামের আগুনের ক্ষতির সাথে তাদেরকে বাঁধবে। সোমবার জাহান্নাম সল্লু, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। অবরোধটি ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহি লা আযীম, তারা আল্লাহকে বিশ্বাস করত না, আল্লাহর উপর ঈমান ছিল না তাদের, আল্লাহর উপর ইমান ছিল না। আল্লাহর উপর ইমান না থাকার কারণে তারা নিজেদের সুখ শান্তি সমৃদ্ধি সম্মানের জন্য বিভিন্ন আসবাবকে তারা অবলম্বন করেছিল, এটা নামের জন্য করে, ওটা সম্মানের জন্য করে, এটা ক্ষমতাকে মজবুত করার জন্য করে,
মেরে মহতার আমদার স্যার বুজুর্গ এর কোনোটাই নেই আসল না। ফয়সালা আল্লাহ তাআলা সংক্ষেপে শোনায় দিতেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তাআলাই সমস্ত রাজত্বের মালিক, তুতিল মুলকা মান তাশা, এই রাজত্ব সমূহের মধ্যে থেকে আল্লাহ তাআলা যাকে চান তামান তাকে একটা অংশের রাজত্ব দিয়ে দেন, ওতান জীবন মুলকা মান তাশা যার থেকে চান তার থেকে ছিনায় দেন, ও তো ঐদ্য মান তাশা যাকে চান তাকে সম্মান দিয়ে দেন, ও তো দিল্লু মান তাশা যাকে চান তাকে আল্লাহ তাআলা অপমান করে দেন। সমস্ত খায়ের আল্লাহ তাআলার হাতে। তো মেরে বক্তার আন্তর বুজুর্গ তাদের এই কথার উপর বিশ্বাস ছিল না যে ইজ্জতের মালিক আমি, ক্ষমতার মালিক আমি, এটা তাদের বিশ্বাস ছিল না, অপরাধ। তাদের জিন্দগিতে তো এরকম শরীরটা ছিল না, এটা তাদের অপরাধ। জীবন যাপন করতে মন মতো, লেবাস পোশাক মন মতো, খাওয়া দাওয়ার আইটেম মন মতো, খাওয়া দাওয়ার তরিকা মন মতো, কামাই রুজি মন মতো, খরচ মন মতো, বিয়ে সাদি মন মতো, মেরে মহতারা আন্তর বুজুর্গ নবীর তরিকা তাদের জীবনে ছিল না। মেরে মহতারা আন্তর বুজুর্গ ইমানের জন্য যেমনি ভাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করার পরে নিজেকে হারাম থেকে ফিরাই রাখতে হবে, অনুরূপ ভাবে ইমানের জন্য নবীর তরিকাকেও মাথার থেকে পা পর্যন্ত নিজের জীবনে জায়গা করে দিতে হবে। যে ব্যক্তি জীবনের কোনো কাম নবীর তরিকা ছাড়া করবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের উম্মত হিসেবে স্বীকার করবেন না। কারণ নবী যাদেরকে উম্মত হিসেবে স্বীকৃতি দেবেন কে আমাদের ময়দানে সে জান্নাতি। সুন্নতের খেলাফে জীবন যাপন করবে নবীজি তাকে নিজের উম্মত হিসেবে স্বীকৃতি দেবেন না। নবীজি বলে গেছেন, নবীজির কথায় স্পষ্ট, নবীজি বলে যে সুন্ন উম্মতি নিয়াদ করুন আল জান্নাতা ইল্লা মান আবা, আবার সমস্ত উম্মতি জান্নাতি, শুধুমাত্র অস্বীকারকারী ব্যক্তি রেখে। সাহাবারা ভয় পেয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ অস্বীকারকারী কে? নবীজি পুরো উম্মতের জন্য একটা সমাধান দিয়ে গেলেন, জিজ্ঞেস করলেন একজনে সমাধান দিলেন পুরো উম্মতের জন্য, ইরশাদ করলেন মান আতানি দাখালাল জান্নাহ ও মান আফানি ফাকাদ আবা। যার জীবনটা আমার জীবনের মতো হবে, যার জীবনে আমার জীবনের অনুসরণ থাকবে সে জান্নাতি, যার জীবনে আমার জীবনের অনুসরণ নাই, আমার জীবনের সাথে মিল নাই সেই হল অস্বীকারকারী। মেরে মহতরম দোস্তা বুজুর্গ আল্লাহ তাআলা সেদিন জানাই দিবেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, আল্লাহ তাআলার বলে তারা ইমানদার ছিল না, আল্লাহকে মানে নবীকে মানে না সে ইমানদার হয় না, মোনাফিকরা আল্লাহ তাআলাকে মানত নবীকে মানত না, তারা ইহুদি ছিল, তাদের কাছে আগে নবীর জমানার কিতাব ছিল, এই হিসাবে তারা আল্লাহকে মানত নবীকে মানত না। কি বলেন, তারা কি ইমানদার হয়েছে নাকি? তারা কি জান্নাতে যাবে? জান্নাতে যাবে। ইমানদার হওয়ার জন্য যেমনি ভাবে আল্লাহ তাআলাকে স্বীকার করতে হবে এবং আল্লাহ তাআলাকে মানতে হবে, অনুরূপ ভাবে ইমানদার হওয়ার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে নিজেকে ঢালতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাটা আমাদের জীবনের জন্য একটা ফর্মা, ডাইস, ওই ডাইসের মধ্যে দিয়ে আমাকে গুনতে হবে, এর ব্যতিক্রম হইলে নাজাতের কোনো উপায় নাই, মুক্তির কোনো রাস্তা নাই। যত জায়গায় ইমানের কথা আছে সব জায়গায় প্রত্যেকই কথাগুলো আছে, আল্লাহকে বিশ্বাস করার পরে আল্লাহ তাআলার হুকুমের পাবন্দি, নবীর তরিকার পাবন্দি, সব জায়গাতেই আছে।
এই ব্যাখ্যা সব জায়গাতেই করতে হবে, কারণ ইমানের এই ব্যাখ্যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করছেন। যত জায়গায় কোরআনের মধ্যে ইমান শব্দ আছে, মিনুনা শব্দ আছে, আমান্না শব্দ আছে, সব জায়গার ব্যাখ্যা এই দিন। মেরে মুখরাম ওরা কানতে থাকবে আল্লাহ তাআলার কথাতে কতখানি সত্য ছিল সেটা বুঝতে পারবে, সেদিন চোখ খুলবে, কানতে থাকবে। কিন্তু ওদের কান্নাকাটি দুনিয়ার অতীতের নাফরমানির কারণে যত কানবে আল্লাহ তাআলার সন্তুষ্টি তত বাড়বে। জাহান্নামে ফেলবেন আর অপরাধকে শোনাই দেবেন, অপরাধীকে শাস্তি দেয় তাকে শোনাই দেয়। এই অপরাধের কারণে তো মাঝে শাস্তি দেওয়া হয়েছে। আল্লাহ তাআলাকে আমাদের ময়দানে শোনাই দেবেন। বেড়ে মোহতরাম দোস্ত বুজুর্গ, ওই দিন আমার সাহায্যের জন্য কেউ আগাই আসবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন যে ও ফাতিমা, তোমার অংশে জাহান্নামের আগুন যদি তোমার চোখকে তুমি নিবাহ, আমি তোমার জন্য কিছু করতে পারবো। ইয়া ফাতিমা তু আনকি জিআনকির নার ফাইন্নি লা উগনি আনকি শাইআ। কেউ কারো জন্য আগাই আসবে না। হালাকি ইয়াওমা দিয়ে শুরু করছেন আল্লাহ তাআলা, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। যেদিন সম্পদ আগে আসবে না, সন্তানেরও আগে আসবে না, শুধুমাত্র স্বচ্ছ পরিষ্কার আয়নার মতো ধ্বংসটা ইমানটা নিয়ে দিয়ে আসবে, যার ভিতরে কোনো দাগ নাই, কুকুরের দাগ নাই, সিরকের দাগ নাই, মোনাফিকের দাগ নাই, মিথ্যা বলার দাগ নাই, বিবাদ করার দাগ নাই, হিংসার দাগ নাই, ফাসাদের দাগ নাই, তুগলখুরির দাগ নাই, বড়াই করার দাগ নাই, অহংকারের দাগ নাই, নিজেকে বড় মনে করার দাগ নাই। হ্যাঁ, যে মনে করলো যে আমিও কিছু, সে ধ্বংস হয়ে গেল। অর্থাৎ কারণ কি? কারণ হলো কেউ যদি মনে করে যে আমিও কিছু, সে এটা হলো আল্লাহ তাআলার নিজস্ব জিনিস, বড়াই ক্রিয়া। আল্লাহ তাআলা বলে যে আল কিবরিয়া ও রিদাই, এই বড়াই হলো আমার গায়ের চাদর। যে কোনো ব্যক্তি যদি বড়াই করে সে মনে করে যে আমিও কিছু, সে যেন আমার গায়ের চাদর ধরে টানা করে শুরু করলো, সে যেন পুরস্কৃত হয়ে যায় আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার জন্য। মেরে মহতরাম দোস্তের বুজুর্গ, কবরকে নূর দিয়ে ভরে দেয় আল্লাহ তাআলা। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহ, হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহ, হযরত ইরামুল হাসান রাহিমাহুল্লাহ সহ যতদিন এই দাম্পত্য দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তাদেরকে তাদের কবরকে আল্লাহ তাআলা নূর দিয়ে ভরে দেন। এই কামের ঘুরিয়ে দিচ্ছিল যে আমি কিছু না, আমি কিছু না। আর এটা কখনো মানুষের মধ্যে মনে করতে পারে, কখনো আবার ভুল হয়ে যেতে পারে। এই জন্য দাওয়াতের কামে ঘুরিয়ে দিই কামটা হলো মশওয়ারা, মশওয়ারাতে যেয়ে নিজেকে মনে মনে বলতে থাকবে তুমি কিছু না, তোমার কোনো যোগ্যতা নেই। মশওয়ারা যাই হয় তাই, আমি কিছু না যে এই অবস্থানটাকে ধরে রাখার জন্য মশওয়ারা বড় জরুরি জিনিস। কেউ যদি মশওয়ারা মতো চলতে যায় আর যদি দণ্ড নিয়ে তো যায় সেটা হলো ভিন্ন কথা। যে চালাইতে যায় মশওয়ারা চালাইতে যায়, মশওয়ারা দিতে যায়, নিজের ভিতরে যা আছে এইটা আরেকজনের ঘাড়ের উপর দিয়ে চালাইতে যায়, মেরে মহতরম দোস্ত বুজুর্গ, সে তো যেই পরিমাণে বড়াই নিয়ে গেছিল তার চেয়ে বেশি পরিমাণে বড়াই নিয়ে ফিরে আসবে। আমাদের উস্তাদ ছিলেন গোয়াডাঙ্গ মাদ্রাসার সর্বপ্রথম মহতামেন হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহি আলাইহ,
উনি বড় সুন্দর করে মানুষের বুঝে মতো করে কথা বলতে পারতেন। এটা বিশেষ গুণ ছিল ওনার মধ্যে। সদা শ্যামসুর রহমতুল্লাহ যার সম্বন্ধে বলতে যে লোকটা মহাজ্ঞানী, কোনো মানুষের কোথাও কোনো সমস্যা হলে ওনাকে নিয়ে যাও মাদ্রাসার ব্যাপার, উনি মহাজ্ঞানী। তো হুজুর বলতেন এক সময় হুজুর তো প্রায় সফরে থাকতেন, মাঝে মাঝে আসতেন, একদিন দুদিন পাঁচ দিন সাত দিন থাকতেন, শীতের মধ্যে তো হুজুরকে পাওয়াই যেত না। হয়তো সকালে লঞ্চে এসে নামছেন, আবার দুপুরে লঞ্চে রওনা দিতেন। একদিন হঠাৎ করে হুজুরের সামনে কিছু ছাত্রের মাথা ধোয়াটার দিকে তাকাইছে, দেখছে চুল একটু বড় হয়ে গেছে, হুজুর নারাজ হয়েছেন। কারণ মেরে মন্ত্র আন্তর বুজুর্গ দিনই এলেম শিখবে আর সন্ন্যতের পাবন্দি করবে না, এলেমের লব্ধ আলফা শব্দ সমূহ সে অর্জন করতে পারে, কিন্তু এলেমের নূর তার ভিতরে ঢুকবে না। এলেমের নূর যদি না ঢুকে তাই এলেম দিয়ে সে দূরিয়ে তালাশ করা শুরু করে দিবে, তার এলেম দিনের কোনো কাজে লাগবে না। আর যদি কি এলেম দিয়ে দুনিয়া কামাই করবে, দুনিয়া কামাই করতে লেগে যাবে বা দুনিয়া কামাই করবে, সে এলেমকে শিখবে। মেরে মহতরাম ডক্টর বুজুর্গ হাদিসের মধ্যে আছে, লমিয়ে যেটা আরা ফল জান্নাতি আলি লিহাহা, জান্নাতের ঘেরানো সে পাবে না, অর্থাৎ জান্নাতের বাতাসও তার গায়ে লাগবে না। সন্ন্যতের পাবন্দি ছাড়া যে এলেম শিখার মধ্যে লেগে থাকবে, তার এলেম তাকে দুনিয়ার দিকে নিয়ে যাবে, দিন থেকে দূরে সরাই দিবে। হুজুর খুব নারাজ হয়ে গেলেন। জোহরের পরে বললেন যে তালেবে ইলমরা সব বসো, হুজুরের কথা বলার একটা আহাম সময় ছিল, এটা বসাইছেন। অনেক দিন পর্যন্ত আসেন, পাঁচ দিন সাত দিন দশ দিন যেমন আসেন তখন মাঝে মাঝে হুজুরের পরে বসাইছেন, কিন্তু যখন সফর বেশি হতো তখন ওই জোহরের পরে বসাইছেন। সহজের কিছু কথাবার্তা বললেন, চুলটাকে সুন্নত মতো কাটার তরবিত দিলেন। তারপরে দুই তিন দিন পর্যন্ত হুজুর ছিলেন, দৃষ্টি ছিল খুব চোখ ফাটি দেওয়ার মতো বুদ্ধি ওই জমানায় কারো ছিল না। সে উস্তাদ হোক, সে ছাত্র হোক, দূরদর্শী মানুষ ছিলেন, বড় ধীর সম্পন্ন মানুষ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহওয়ালাদের দৃষ্টি শক্তি ধীর শক্তি খুব কড়া, খুব কড়া। কিন্তু একদিন পরে দেখতেছেন যে কিছু ছাত্র চুল কাটছে, চুল অনেকেই কাটছে, কিন্তু কিছু ছাত্রের চুল কাটছে হল ইংরেজদের তরিকা। সুজনের মনে খুব কষ্ট পাই। দুই তিন দিন পরে আবার বললো, বললেন যে জোহরের পরে তাহলে মিলনটা সম্পর্ক, একজন উস্তাদ একজন ছাত্রের সাধ্য নাই যে ওইখান থেকে নামাজ পড়ে চলে আসবে, এ চিন্তা অবলম্বন করতে পারত না। এত রোগ ছিল ওনার, প্রায় পঁয়ষট্টি সত্তর বছর পর্যন্ত মহাতালেন ছিলেন। বড় আফসোস করে কথা বলে বললেন যে তোমাদেরকে একটা কেস শাসনাই, বরিশালের মানুষ ছিলেন তো কেস শাসনাই, চেষ্টাটা কি এক লোক, সে তার মায়ের একমাত্র সন্তান, মা বাপটাকে বিয়ে দিতে বাবা মারা গেছে, মা আছে তার ঘরে, বাচ্চা কাচ্চা হয়েছে, প্রথম হয়েছে মেয়েটা, বড় হইতে হইতে মেয়েটাকে বিয়ে দিছে, আর দাদি ঈদ কুরবানি আনন্দ সময় নাতনিকে নিয়ে এই যে জন্মের পরে চলে দিচ্ছে, খাওয়া দাওয়া ঘুম অজু গোসল সবই দাদির কাছে। এখন যত আদরি করে বিয়ে তো দিতে হবে, দেখে সেটা দিয়ে দিছে। মার খুব দুশ্চিন্তা যে আমার মেয়েটা বিয়ে হইল, নিয়ে গেল, ওই বাড়িতে কেমন ব্যবহার করতেছে, কেমন আছে, ভালো মন্দ, তারা কি আচরণ করতেছে, ও খুশি আছে না বিপদে আছে, মনটা খারাপ মা জানার জন্য দেখুন। তিন দিন পরে আসছে, এখন মা লাদু
মেয়ের কাছে কিভাবে জিজ্ঞেস করে, যেহেতু সে শাশুড়ি যে আম্মা আপনার বোনের শাশুড়ি জিজ্ঞাসেন যদি যে বাড়িতে ওর সাথে কেমন আচার ব্যবহার করছে, শাশুড়ি সে শাশুড়ির ব্যবহার করুন, ননদ যারা আছে তারা কেমন। আমার খুব দুশ্চিন্তা লাগছে সে কিছুই হইল, ওরা যাও তোমার কাম তুমি করে আমি জিজ্ঞেস করবা না, তুমি অত চিন্তা করো না। শিশু মুড়ি টুড়ি বসে বসে খাইছে, কতক্ষণ পর জিজ্ঞেস করে বই ওই তোর শ্বশুর বাড়ির মানুষজন কেমন, ভালো তোর শাশুড়ি কেমন, তোরা আদর করেনি তোর খুব আদর করে, ননদরা কেমন তারা খুশি নেই তোর খুব খুশি, আমাদের দুলাভাই কেমন তা ভালোই, দাদির মনে ফসলে হেরে গেছে, ভালো ই বললো কেন, এখানে একটা কিছু আছে, ভালোই মানে ভালো হইলে ভালো বলবে, এইটা বললে যে ভালোই, আমি তো তুমি তাই জিজ্ঞেস করছো তাই বললাম, এর মধ্যে আবার কি দোষ হলো, না বল কিছু আছে, তুই কোনো চিন্তা করিস না কি হয়েছে তাই বল। অনেক নেয়ার পরে তোমার কাছে করিলে আবার তুমি কিন্তু আগুন লাগাই দিবার সাথে বুড়ি, অত চিন্তা করিস না তোর দাদার ঘর করছি, তোর বাপে আমার কাছে জন্ম তারে পালছি, তোর বাপারে বিয়ে করাইছি, তোর মার হাতেই সংসার দিছি, অত পাগল মনে করিস না, যা হয়েছে ক আমি সব ব্যবস্থা করে দেব, কেউ ঠিক পাবে না। আচ্ছা ওই যে দাদি তোমার নাতির জামাইরা আপনার ব্যবহার খুব ভালো, মানুষটাও ভালো, তো মুখে গন্ধ কথা বলতে আসলে আমার বমি আছে, এই জন্য ওইভাবে বলছি এই এতটুকু পেট ফেট খারাপ নাকি, খাওয়ার পরে পেট ঘুট ঘুট করে নাকি, রাত্রে পেট ফুলে নাকি, না ওইগুলো কিছু নাই, তাইলে তুই চিন্তা করিস না, একদিনই শেষ করে দেবা নাকি, তাকে তোমার পায়ে যদি কিছু করে না কিছু চুপ কর যা, নাতি ভাই ঘুমাইছে সকালবেলা নাস্তা করে, 11:30 উঠছে যে ডাক দিতে ভাই ঘুমের তো উঠছ, আসো ভাই আসো আসো আসো, কেমন আসো একটু খাইলা, খাইতে মনে চায় আমি সব পারি, সব পিঠা সব বানাইতে পারি, তুমি খালি বলবা আমি বানাই দেবো ভাই, ভাই তোমার চোখটা একটু লাল লাল দেখা যাইতেছে, সম্ভব রাত্রে ঘুমায়নি শরীরটা মতো একটু কষা কষা হয়ে গেছে, নাও ভাই এই পাত্রটা হারিয়ে যাও, ওই চিন্তার মনে যাও জ্ঞানদারি বেচছে সে ভাই, সে জ্ঞানদারি কেন আপনার খাও গিয়ে জ্ঞানদারি রসে শরীরটা ঠান্ডা হবে কষা খেয়ে যাবে, নাচিস না ভাই দেন দেন করতে করতে চলে গেছে তিন রাস্তার মোড়ে, যে দেখে একজনে এক জায়গায় দেন দাঁড়িয়ে গেছে আর এক জায়গায় দাম দেখে দীপের মধ্যে লবণ মরিচ দিয়ে ভেঙে তুলে দেখতেছে, কত করে দিব্বা দুইটা দিব্বা দাও, মনে করছে একদিকে দাম খাই পড়া দেন দাঁড়িয়ে খাবে, খেয়ে ভালো লাগছে তো আরেক দিব্বা দাও, ওটা খেয়ে আরো ভালো লাগছে তো আর আধা দিব্বা দাও, পাঁচ টাকা দিয়ে চলে আসছে, এখন কইতেছে হুজুর আমাদেরকে জিজ্ঞেস করে যে সমস্যার সমাধানের কারণে নাতির বাইরে পাঁচ টাকা দিছিল ওই সমস্যা বাড়ছে না কমছে, মেরে মহতারাম দোস্তার হুজুর এরপরে হুজুর আমাদেরকে বলছিলেন পোলা কপালের গোষ্ঠী কপাল পড়ছে কপাল পড়ছে, চুল বড় হয়ে গেছে চুল কাটতে করছি, চুল চাইতে এসে খ্রিস্টানদের শরীরটা এক একটা সন্ন্যতের জন্য এত জ্বলন ছিল তাদের, যে চুল কাটার মতো নবীর সন্ন্যতাতে ওই সন্ন্যতের উপরে না উঠলে এই এলেমের নূর থেকে তারা বঞ্চিত হয়ে যাবে, মেরে মহতারাম দোস্তার সন্ন্যতের পাবন্দী জীবনের মধ্যে না থাকলে আমাদের নূর থেকে সে বঞ্চিত হয়ে যাবে,
যে ব্যক্তি দুনিয়াতে আমার এলেম আর আমলের নূর থেকে যে বঞ্চিত হয়ে গেল, সে আমাদের ময়দানে তার কাছে কোনো নূর থাকবে না, সে অন্ধকারে নিপতিত হবে, কিছু মানুষ কে আমাদের ময়দানে নূরও পাবে। যাদের জিন্দেগি, যাদের ঈমান আল্লাহর কাছে পছন্দ ছিল, যাদের আমল আল্লাহর কাছে পছন্দ হয়েছিল, তারা কিয়ামতের ময়দানে নূর পাবে। এই নূর সেদিন গোপন থাকবে না, হাসরের ময়দানে গোপন থাকার জিনিসটা সবকিছুকে প্রকাশ করে দেওয়ার জিনিস, সবকিছুকে প্রকাশ করে দেওয়া নূর অন্তর থেকে বের হয়ে সামনে চলে আসবে এক অংশ, ডান দিকে থাকবে এক অংশ, এই দুই অংশের ছটাছটি শুরু হয়ে যাবে, এমন আকর্ষণ হবে ওই মনের ওই নূর ধরার জন্য আগাবে, আর নূর কিছুতে থাকবে হঠাৎ করে এক সময় খবর আসবে যাও ওই জান্নাতে চলে যাও, মোমেনের খবরও হবে না পৌঁছল জাহান্নাম কোথা দিয়ে পার হয়ে গেছে। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز العظيم এটি হলো কামিয়াবি, যাকে জাহান্নাম পার করে জান্নাতে দিয়ে দেওয়া হলো সেই হলো কামিয়াব হয়ে গেল। আর যার জীবনে আল্লাহর হুকুমের বাস্তবায়ন নাই, নবীর তরিকার প্রতিফলন নাই, আল্লাহ তাআলাকে যেভাবে বিশ্বাস করে এইভাবে বিশ্বাস যে করে না, আল্লাহ তাআলাকে কিভাবে বিশ্বাস করতে হয়, ইমানে মহাস্থলের মধ্যে খুব পরিষ্কার আছে কোন একটা জিনিসের উপর ইমানে আল্লাহ তাআলার বিশ্বাসকে পূর্ণ করতে হবে, আল্লাহ জাতের উপর বিশ্বাস করতে হবে যে একক অবস্থিতিও যার কোন শরীর নাই, তিনি কারো মতো নন এবং কেউ তার মতো নন, যিনি কোনো সন্তানের জনক নন এবং যাকেও কোনো কোনো বাপ তাকে জন্ম দেয় নাই, আল্লাহকে বিশ্বাস করতে হবে। খ্রিস্টদের বিশ্বাস থাকতে হবে, যদি কোনো মানুষের ফেরেশতাদের বিশ্বাস থাকে যে ফেরেশতা একটা মখলুক, আল্লাহ তাআলা সৃষ্টি, আল্লাহ তাআলা দুনিয়ার নিজামকে চালানোর জন্য ফেরেশতা পয়দা করছেন এবং আমাদের সাথেও কয়েকজন বহু ফেরেশতাকে আল্লাহ তাআলা নিয়োগ দিয়ে দিতেন, এই বিশ্বাস যদি কারবার করে থাকতো সে কি গোপনে কোনো গুণা করতে পারত? মা বাবার সামনে কেউ অপকর্ম করে, পুলিশের সামনে কেউ কারো পকেটে হাত দেয়, পুলিশের সামনে কেউ কাউকে গুলি করে অস্ত্র বের করে, মেরে মক্তরাম দত্ত বুজুর্গ পুলিশকে তো ভয় করে, মা বাবাকে ভয় করে, এমপি সাহেবকে ভয় করে, এলাকার চেয়ারম্যানকে ভয় করে, চকিদেরকে পর্যন্ত ভয় করে, মেরে মক্তরাম দত্ত বুজুর্গ বলে যে ফেরেশতার উপর ইমান আছে, কিন্তু ফেরেশতাদের কোনো ভয়, ফেরেশতা দেখতে সে লজ্জা তার মধ্যে নাই, অথচ লজ্জা তার ইমানের সবচেয়ে বড় একটা অংশ, ফেরেশতার সামনে গোনাহ করতেছে, মিথ্যা বলতেছে, জীবন করতেছে, ষড়যন্ত্র করতেছে, জুলুম করার পরিকল্পনা করতেছে, ফেরেশতা সব দেখতেছে, আল্লাহ তাআলা শুধু ওইটুকু যদি বলে দিতেন ইমানের জন্য শর্ত হল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, এইটুকু যদি বলে দিতেন তাই যথেষ্ট ছিল, কিন্তু মেরে মোস্তরা দোস্তা বুজুর্গ তারপরে কিছু মানুষ এতে বুঝতে আসবে না, আল্লাহ বলেন ওই ডিফেন্সটা তারা সার্বক্ষণিক ভাবে জানতে তো তোমরা কি করছো, মুখে বলে ফেরেশতাদের উপর ইমান আনছি কিন্তু ফেরেশতাদের সামনে তাদের গোচরে সব গোড়া করতেছি, এটি কি ইমানের আলামত হল? মা বাবার সামনে কেউ যদি অবকর্ম করে সে কি দাবি করতে পারে আমি মা বাবাকে শ্রদ্ধা করি, মা বাবাকে ভয় করি? মেরে মস্তরা দুর্গ অর শুনি সমস্ত নবীগণদের উপর ইমান আনতে হবে, এই এইভাবে যে সমস্ত নবী সমস্ত রসুলগণ সত্য বরহ মাসুম, যাদের জীবনের সমস্ত গুণা মাপ কোন নবীর জীবন থেকে কোন গুণা প্রকাশ পায়নি, এই অর্থে তাদেরকে তাদের নিমান আনতে হবে।
বলি ইয়াউমে লাখে হিসাবের দিনের উপরে মানতে হবে। যেই দিন সব গোপন প্রকাশ করে প্রকাশ হয়ে যাবে, মুহূর্তের মধ্যে একটা পাঠ শেষ হয়ে যাবে। হাসার ময়দানে মানুষ উঠবে, ওঠার সাথে সাথে দেখবে ঝাপ ঝাপ করে প্রত্যেকের গলার মধ্যে মালা ঢুলে পড়ছে। ওই যে সকলেই পড়ালেখা জানবে, আরবিতে থাকবে, আরবিতে আরবিতে লেখা থাকবে, তার মধ্যে পড়বে। জীবনের সর্বপ্রথম যেদিন বালেক হয়েছে ওই দিন থেকে শুরু করে এনে মৃত্যু পর্যন্ত কোন দিন কি কি করছে একেবারে দিন তারিখ দিয়ে লেখা, এটা দেখার সাথে সাথে সব মানুষের কান্না শুরু হয়ে যাবে। মেরে মহতরাম দোস্তর দুর্গ মৌতের সমাজ থেকে শুধু কান্না আর কান্না। তাদের জন্য যারা নাকি মৌতের আখির জীবনে বড় আনন্দে হাসি খুশিতে আনন্দে জীবনযাপন করছে, তাদের কান্না ছাড়া আর কোনো উপায় এগুলো সবই ইমানের কথা। এগুলো বিশ্বাস না থাকার কারণে আজকে আমাদের জন্য গুণা করা সহজ হয়ে গেছে, আল্লাহর হুকুম মানা সহজ হয়ে গেছে, নবীর তরিকার খেলাফ খেলাফ করা সহজ হয়ে গেছে, জীবন শিকায় সহজ হয়ে গেছে, বড়াই অহংকারী সহজ হয়ে গেছে। হ্যাঁ, এর এক একটা এত বড় বড় গুণা, যেই গুণা একবার করার পরে যদি তওবা না করে আর যদি তওবা কবুল না হয় তাইলে তার যদি আর অল্প সময় বাকি থাকে হায়াতের করতে বড় একটা গুণা করবে তারপরে মরবে। এটা কি এমন যে গুণা করলাম আর বললাম যে আস্তাগফিরুল্লাহ 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 আর তওবা হয়ে গেল? আরে তওবা তো ওইটা যেটা আল্লাহর কাছে কবুল হয়, যেটা আল্লাহর কাছে কি হয় কবুল হয়। শাহাদত ওইটা যেটা আল্লাহর কাছে কবুল হয়। হাসর ময়দানে বহু শহীদের শাহাদত কবুল হবে না, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। এলেম ওইটা যে এলেম আল্লাহর কাছে কবুল হয়, যদি কবুল না হয় হাসর ময়দানে বহু এলেম আল্লাহ জাহান্নামে যাবে। দান সদকা ওইটা আছে, ওইটাকে বলে যেটা আল্লাহর কাছে কবুল হয়, যদি কবুল না হয় লক্ষ কোটি টাকা দান সদকাকারী কি আমাদের ময়দানে জাহান্নামে চলে যাবে। এগুলো সব ইমানের কথা, এগুলোকে বিশ্বাস করতে হবে, এগুলোকে মানতে হবে। এগুলোর উপর বিশ্বাস না থাকার কারণে গুনাহের দরজা খুলে গেছে। আর গুনাহের নিয়ম হল একটা গুনাহ যে করে মেরে মহতরাম দোস্তর বুজুর্গ যত বড় গুনাহটা করলো ওর যদি সে তওবা না করে তার তওবা যদি কবুল না হয় যত বড় গুনাহটা করছিল ওর যে বড় একটা গুনাহ করার আগে তার মৌত হবে না। এই জন্য হাদিসের মধ্যে আছে নেকি নেকি কোন গুনাহ গুনাহ গুনাহের পর গুনাহ গুনাহকে টেনে নিয়ে আসে, নেকি নেকিকে টেনে নিয়ে আসে। হ্যাঁ, অনুরূপ হবে নেকিও, কেউ যদি কোনো নেক আমল করে তার নেকি কবুল হয়, ওই আমলটা কবুল হয়, ওর চেয়ে বড় একটা নেকি করার আগে আল্লাহ তাআলা তাকে মৌত দেবেন না। তো মেরে মহতরম দোস্ত, সমস্ত মানুষের গলার মধ্যে মালা আমলের মালা ঝুলে পড়বে, স্পষ্ট খোলা, কোন ভাবের মধ্যে নাই, কোন খামের মধ্যে নাই, খোলা। আল্লাহ তাআলা বলেছেন তুমি তোমার হিসাবের খাতা পড়ো, নিজে পড়ো, তোমার হিসাবের জন্য তুমি নিজে যথেষ্ট। কি কি লেখা থাকবে সেই যে সব মানুষ স্বীকার করবে যে মালি হাজাল কিতাব লা ইউবাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা কি দেখো হিসাব ছোট বড় কোনোটাই বাদ পড়ে নাই, গোপনে প্রকাশ্যের কোনোটাই বাদ পড়ে নাই। কেমনে বাদ পড়বে? আল্লাহ তাআলা নিজে বলেন আলাম তারা আল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ,
দেখো না, আল্লাহ তাআলা আসমান আর জমিনে যা কিছু আছে সব জানে, সব জানে। কোন গোপন আল্লাহর কাছে গোপন না, কোন পর্দা আল্লাহ তাআলার এলেম কি আল্লাহ তাআলার দেখা কি কোন পর্দায় আর করে রাখতে পারে না। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনা মা কানু। তিনজনে গোপনে কথা বলতেছে, ষড়যন্ত্র করতেছে। আল্লাহ তাআলা বলেন ইল্লা হুয়া রাবিউহুম, চতুর্থজন আল্লাহ এখানে আছে। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, পাঁচজনে ষড়যন্ত্র করতেছে, আল্লাহ তাআলা বলেন সপ্তমজন আল্লাহ তাআলা। কম সংখ্যা হোক অথবা বেশি হোক, তিনের চেয়ে কম হোক পাঁচের চেয়ে বেশি হোক, ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার, এই সংখ্যার চেয়ে কম হোক আর বেশি হোক, আর যেখানে বেশি করো না কেন, এই না মা কানু যেখানে করো না কেন, ওহু মাহুম আল্লাহ তোমাদের সাথে আছে, আল্লাহ শুনতেছে। সুম্মা ইউনাব্বিহুম ইয়াওমাল কিয়ামাতে, সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু মেরে মহতরাম দত্তার বুজুর্গ কিয়ামতের ময়দানে সকলেই স্বীকার করবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যেদিন মারা গেল ওই দিন তার আমলের সুযোগ শেষ হয়ে গেল, কিয়ামতের ময়দানে কান্নাকাটিতে কারণ হাইকের কোন পরিবর্তন হবে না, ওই দিন আমলের বিনিময় আমল অনুযায়ী ফাইসলা হবে, আমল মানে হলো মানুষের কর্ম, গোপনে করুক আর করুক কাজটা করুক, ভালো করুক আর মন্দ করুক সবটাকে আরবিতে আমল বলে, যদি ভালো করে থাকে তাহলে ভালো, মন্দ করে থাকলে মন্দ। মেরে মহতরাম দত্তর বুজুর্গ সেদিন আমার বিপদের সময় আমাকে কেউ সাহায্য করতে আসবে না, নবী বলে দিচ্ছেন ফাতেমা যা আমি তোমার সাহায্যের জন্য আগে আসবো না, তোমার অংশের জাহান্নামের আগুনকে তুমি নিলাও তাই লাও আনকে সে আমি তোমার জন্য কিছু করতে পারবো না। আল্লাহ তাআলা বলে যে ও মায়াতে নুনবার উবিনা তুমি, এগুলো ইমামের কথা, এর উপর ইমাম থাকতে হবে, ইমান যদি না থাকে তাহলে কেউ কোনো বেদাতি বেসাবার পিছনে ঘুরতে থাকবে, এলেম কালাম নাই তার পিছনে ঘুরতে থাকবে আর আশা করবে সে আমাকে পার করে নিয়ে যাবে, এই আয়াতের উপর ইমান না থাকার কারণে অনেকেই বলে যে কথাবার্তা ছয় নম্বর যুদ্ধ হওয়া উচিত। আরে ছয় নম্বরটা কি তা তো বুঝতে হবে, ছয় নম্বরের এক নম্বর হলো ইমান, কোরআনের মধ্যে নামাজে তো ইমানের কথা বেশি বলা হয়েছে সরাসরি ভাবে, এছাড়া ইঙ্গিতে ইমানেরই তো বর্ণনা, কেউ যদি এটাকে বিশ্বাস না করে যে হাসলে বারবারে আমাকে তো আমার সাহায্যকারী কেউ হবে না, এই কথাকে যে বিশ্বাস না করল সে তো কোরআনের আয়াতকে অস্বীকার করে দিল, সে তো কোরআনের আয়াতকে অস্বীকার করে দিল, তাইলে যে ইমানের সত্যের মধ্যে আছে অরুসুলহিত পরে যে আছে অমালায়িকাতি আমান্ত বিল্লাহ অমালায়িকাতি অকুতু বিধি আসমানি সমস্ত কিতাবের উপর ইমান আনলাম, সে তার ইমানটা কোথায় থাকলো,
কেউ যদি গোপনে গোপনে বসে সলা পরামর্শ করে তার ইমানটা কোথায় থাকলো? তার ইমানটা কোথায় থাকলো? ওলামাদের কাছে তো আমরা যাইতে চাই না, এই জন্যেই যে আমার বর্তমান অবস্থা যদি ওলামাদের কাছে বলি তাহলে তো বলতে হবে, তাহলে তো তারা বলবে যে আপনি তওবা করে কালমা পড়ে নতুন করে মুসলমান হন, নতুন করে মুসলমান হন। তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এগুলো ইমানের কথা, বিশ্বাস করতে হবে যে আমার উপকারে কেউ আগে আসবে না। সমস্ত মানুষ তার ভাইয়ের থেকে পালাবে, পরিচয় দেবে না। অমি ও আবি, সমস্ত মানুষ তার মা বাবার থেকে পালাবে। ও সাহেবাতিহি আবানি, সমস্ত মানুষ তার বন্ধু বান্ধব থেকে পালাবে আর ভাই বোন ভাই বোন থেকে পালাবে, ভাই বোন থেকে পালাবে। কারণ কি? লিকুল্লি মিন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইয়ুগনি, এমন ভয়াবহ পরিবেশ আর পরিস্থিতি, সে ভয়াবহ পরিবেশ আর পরিস্থিতির কারণে প্রত্যেকে তার অপর থেকে ভোলাই দেবে, অপরকে ভোলাই দেবে, কেউ তার কথা মনে থাকবে না, অপরকে ভুলে যাবে এই ভয়াবহ পরিস্থিতির কারণে। হ্যাঁ, ওইখানেও কিছু মানুষ এমন হবে, উজু হইয়াও বাইরে মুসফেরা মুস্তাবসির, ওই যে কিছু চেহারা এমন থাকবে বড় হাস্যজ, একেবারে মনে হয় চাঁদ সব চাঁদের আলো পড়বে, খিলখিল করে হাসতে থাকবে। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, এরাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালারা, অর্থাৎ যারা তাদের জীবনকে হারাম থেকে ফিরাই রাখছে এবং জীবনকে নবীর সুন্নতের উপরে ডালছে এবং নবীর কাছে জিন্দেগির মাত্রার উদ্দেশ্য বানায় করছে। নবীর কাম কি ছিল? নবীর কাম ছিল দাওয়াতের ময়দানে সাহাবাদেরকে চালানো, যে মালিক আল্লাহ তাআলা, খালেক আল্লাহ তাআলা, রাজ্জাক আল্লাহ তাআলা, বানাইছেন আল্লাহ তাআলা, খাওয়াইতেছেন আল্লাহ তাআলা, দুনিয়া খরচ চাই, এখানে আখেরাতের প্রস্তুতির জন্য আসা, আর আখেরাতের প্রস্তুতি নিতে হলে মাথা আল্লাহর সামনেই নত করতে হবে, মাবুদ হিসেবে আল্লাহকে স্বীকার করতে হবে। হ্যাঁ, দাওয়াতের বুনিয়াদ হল আখেরাতের কথা বলে মানুষদেরকে তৈরি করা, এটা বড় গলত বুনিয়াদ। একজনে কানতেছে কি হয়েছে, ভাই আমার মেয়ে একটা মেয়ে অসুস্থ, ডাক্তাররা এখন বলছে যে আমাদের কাছে আর কোনো চিকিৎসা নাই, বাড়িতে নিয়ে যান, ঠিক আছে আপনি আল্লাহ রাস্তাতে চলে যান, ওখানে যে দোয়া করে, গলত বুনিয়াদ, গলত বুনিয়াদ। আল্লাহ রাস্তা নিয়ে সুস্থতার জন্য যে যাওয়া না, আল্লাহ রাস্তাতে যাওয়া হল দাওয়াতের ময়দানে নিজের জান মাল খরচ করে নিজের ইমানটাকে বাড়ানোর চেষ্টা, আর আরেকজনকে আরেকজনও যাতে তার ইমানকে বানানোর বাড়ানোর জন্য তৈরি হয় এটার জন্য তাকে দাওয়াত দেওয়া। ছেলে চাকরি হওয়ার জন্য চিনছিল না, মেয়েটা বিয়ে হওয়ার জন্য চিনছিল না, জামাই মেয়ের ঝগড়া শেষ হয়ে যায় এটার জন্য চিনছিল না। আরে মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, যদি চার মাস আল্লাহ রাস্তাতে থেকে আল্লাহ তাআলার মাহবুব আর পেয়ারা হয়ে যাওয়া যায় তাহলে তো সে যা বলবে আল্লাহ তাআলা তাই করে দিবে। রাসূলুল্লাহ কালকে আমরা বাজারের বাহানে শুনতেছিলাম, মানুষজন সব বাহান করতেছিলেন, নবীজি বলছেন যে আমার উন্মতের মধ্যে এমন লোকও থাকবে যারা যদি আল্লাহকে কসম দিয়ে কোনো কথা বলে আল্লাহ তাআলা সেটা পুরো করে দেবেন। আল্লাহকে কসম দিয়ে বলতে পারে কার সাহস আছে যে আল্লাহ তাআলার বলি হয়ে যায়। নবী দাওয়াতের ময়দানে মুজাহাদের কোরবানির সাথে চালায় চালায় সাহাবাদের অর্থ থেকে দুনিয়াকে এক সমাজের এক সর বের করে দিচ্ছিলেন। এমন না যে কিছুদিন পর্যন্ত দুনিয়া চাওয়ার থেকে বিরত রয়েছেন, আসলে মনে মনে আশাও ছিল,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত আব্দুর রহমান বিন আউফ হযরত মান ওনাদেরকে খবর দিলেন জলপথা শেষ হয়ে গেছে, একেবারে তিন হাত গভীরে যে কন্যা গাছের মোতাটা থাকে ওটা উঠে ফেলছে। উঠতে কাটলে তো আবার হয়, উঠতে কাটলে আবার হয় না? তারপরে কোথাও একটু শেষে যখন ভালো মাসের কথাটা বের করে নতুন বৃষ্টি হলে গাছ চালে তখন তুলে দিয়ে মোঠা আছে, তখন এটা কুমায় উঠে তারপরে হয় নাকি? মেরে বক্তরাম বুজুর্গ শাহবাজির অন্তর থেকে এইভাবে দুনিয়ার জন্ম থাকে নবীজির মেহনতের মাধ্যমে, নবীজির সহমতের মাধ্যমে, জোরের মাধ্যমে এই দুনিয়ার জন্ম উঠা উঠে গেছে, দুনিয়ার মহব্বতের জন্ম উঠা উঠে গেছে। তারপরে যে তার ওনা ওনাদের ইমান আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ইমান হয়েছে, পছন্দনীয় ইমান হয়েছে। আমরা তো কি ইমানের অভিনয় করি, ইমানদার হিসেবে আল্লাহর কাছে আবদার করি, এটি ইমানদার ইমান না, এটা হলো ইমানের অভিনয়। ইমানদাররা এই কাজ করতো, এই জন্য এইটা করলাম, এটি ইমানের অভিনয়। আমি যখন সালের জন্য বেরিয়েছি, দ্বিতীয় তসকির ছিল পাকিস্তানি এক জামাতের সাথে, ওই জামাতে একজন মানুষ ছিলেন মোহাম্মদ আলী খান পাঠান, পুষ্ট ছাড়া কিছুই জানত, সারাদিন ছেড়ে যাত, আর সেই বিশাল তাদের সাত মাস সফরের সামাজ এটা মাথায় করে নিয়েছে। এক পক্ষের থেকে আরেক পক্ষে যাইছে, অন্যান্য সাথীরাও রিক্সায় যাইতে চাইত না, কিন্তু এলাকার সাথীরা জোর করে উঠে দিত, কিন্তু ওই মোহাম্মদ আলী খান কেমন তো যেতে আমাদের পায়দার জামা রিক্সায় যাবো না, তিন মাইল চার মাইল ওই সামান নিয়ে হাইতে দিত। উনি মাঝে মাঝে বায়ান করতেন, বায়ান করে দোয়া করতেন, দোয়া করতেন আর জানতেন, ইলাহি ই হামারা নাকল রা আসল বন্দে বদল তো ওয়াল্লা, যে আমরা যা করতেছি সবগুলো অভিনয়, আসল না, আমাদের নকল নকল অনুকরণটাকে তুমি আসল দিয়ে বদলাই দাও। আমাদের কি মনে পড়ে তখন যে আমি আসল তো এখনো করতে পারি না, নকলটা করতেছি, এটা কি মনে পড়ে কোনো দিন? মনে পড়ে না, কারণ হলো ভিতরের সাথে এখনো বড়াই রয়ে গেছে। বড়াই এমন একটা জিনিস, বড়াই সমস্ত ভালাইকে আগুন, বড়াইয়ের আগুনের সমস্ত ভালাই চলে যায়, নিজেকে শুধু মনে করা, বড়াইয়ের আগুনের সমস্ত ভালাই চলে যায়, ইবলিসের বড়াইয়ের আগুনে ছয় লক্ষ বছরের ভালাই দেবাদতের ভালাই চলে গেল, খালি বললো যে আনা খায়রুম মিনহু, আনা খায়রুম মিনহু। বড়াইয়ের আগুন এত খারাপ আগুন, যে আগুনে তুমি জীবনের সমস্ত ভালাইকে জ্বালাই দেয়। তার মুখেই কথাটা মারায়, আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি দেশে কি করো, কিভাবে এই সফরে আসলাম? এটা হলো ৮৭ সালের ঘটনা, ফেব্রুয়ারি মাসে আমরা ঢাকা থেকে দিনাজপুর ফুলবাড়িয়ে সফর করছি, এক কিল্লা বলছে ফেব্রুয়ারি বল মার্চের শেষের দিকে গেছি, ফেব্রুয়ারি তো প্রথম কিল্লা। তো মেরে মহতরাম দোস্তার বুজুর্গ উনি আমাকে শোনাইলেন যে দশ বছর আগে সে ৭ মাসের সফরের জন্য নাম লেখে, যখন সে আসছে তার থেকে দশ বছর আগে, তাই দাদার গাড়ি চালায়, দৈনিক কিছু দেশে তোর পয়সা জমা করছে, ৩২ বা ৩৫,০০০ টাকা জমা হয়েছে, ২৫,০০০ টাকা লাগতো তখন ৭ মাসের সফর। এরপরে কিছু টাকা বাড়িতে দিয়ে আসছে, ২৫,০০০ টাকা ব্যাংকে জমা দিচ্ছে সফরে আসছে, একটা জামা নতুন বানায় আনছে আসার সময়, এটা গায়ে দিত না, শুক্রবার দিন গায়ে দিত, গরমে অনেক পশ্চিমে ঘেরে যেত, নামাজ পড়ে জামাটাকে সে ধুইত, ধুয়ে শুকে আবার ভাত করে রাখত, পুরানো রাস্তা জামা পায়জামা ছিল ওইটা গায়ে দিত, সিলাই করতে করতে এখন সিলাই সহ কাপড় খুঁজে পড়ে যায়। আসার সময় রাইবেন মাঝখানে একজনের সাথে দেখা হয়েছে, সে বাংলাদেশ সফর করে গেছে, সে বলছে তুমি যাইতেছ ওই দেশে খুব মশা, মশারি চিন্তা হবে যে
কয় যে আমি তো ওই মশারি কেনার প্রশ্ন তো আমার কাছে নাই, আমি তো ঠিকই খরচ হবে হইতে পারে এটা ঠিকই এটা হিসাব করে আনছি, ঠিক আছে আমার কাছে একটা মশারি আছে আমি একটা কিনছিলাম ওইগুলি 60 টাকা তখন পাওয়া যেত 30-35 টাকায় মশারি সুতি কাপড়ের মশারি, তা আবার ছিঁড়ে গেছে ছিঁড়ে গিয়ে এমনিতে যেন লম্বা থাকে 4 হাত 3.5-4 হাত লম্বা থাকে নিচা, এখন হয়েছে 2.5 হাত আর পাঠান হলো একেবারে প্রায় 7 ফুট লম্বা, মানে 2.5 হাত মশারি তো কি হবে, মাথার তো সেটা নাই কিন্তু শরীর পর্যন্ত পাও কাপড় দিয়ে ঢেকে রাখছে এইটার মশারি মেরে মহতারাম দোস্ত তার মুখে মানা 10টা বছর পর্যন্ত গাধার গাড়ি চালাই চালাই তারপরে সে দোয়া করতে কানছে যে আল্লাহ হস্ত বিদেশ সফর করাও, ওই বছরই 7-8 থেকে দিশা দেওয়া শেষ হয়ে গেছে, ওই বছরই শেষ বছর ছিল, এরপরে তো দাদা দেশ থেকে তাকে দিশা দিতে হয়, তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ আর আমাদের পায়ে ধরতে আমরা রাজি না যে আমরা একটু বিদেশে সফর করবো, আরে নিয়োগ করতে কি সমস্যা, নিয়োগ করে কেউ যদি সাধ্য মতো 10-20-50 টাকা দৈনিক জমা করতে থাকে হয়তো আল্লাহ তাআলা এই সফর আমাকে করাবেন, নয়তো আল্লাহ তাআলা ওই সফরের নীতি আল্লাহ তাআলা আমাকে দিয়ে দেবেন, আমরা তো নিয়োগই করি না, নিয়োগ করি না কেন, নিয়োগ করি না এই জন্যে যে আমার কাছে নাই, আমার কাছে নাই মানে সম্পদ কামাই করার মালিক আমি, কামাই করিলেই আমার কাছে নাই এই জন্য আমি যাইতে পারি না, বিশ্বাস নাই যে সম্পদ আল্লাহ তাআলার ভান্ডারে, তো ভাই সম্পদ আল্লাহর ভান্ডার এগুলো ইমানই কথা ইমানের অংশ, ইমানের দুর্বলতার কারণে কোরআনের উপর ইমানের অপূর্ণতার কারণে নবী যে সিরাতের উপর ইমানের অপূর্ণতার কারণে আজকে আমাদের এই দুর্দশা আমরা এই মর্মা সারা দুনিয়ার জন্য যথেষ্ট হয়ে যাওয়ার কথা ছিল, যদি এভাবে এই মর্মা রেখে রেখে থাকত ভালো মন্দ সব আল্লাহ তালা করে, আল্লাহ থেকে হয় আল্লাহ ছাড়া আল্লাহর গায়ে কিছুই করতে পারেন, গায়ে যত আছে গায়ে ছাড়া আল্লাহ তালা সব কিছু করতে পারে, ফেরেশতা আল্লাহ তাআলার গায়ে, আসমান আল্লাহ তাআলার গায়ে, আল্লাহ ব্যতীত অন্য জিনিস, জমিন আল্লাহ তাআলার গায়ে, সম্পদ আল্লাহ তাআলার গায়ে, হুকুমত আল্লাহ তাআলার গায়ে, সব কিছু আল্লাহ তাআলার গায়ে, আল্লাহ তাআলা চাইলে গায়ে ছাড়া আল্লাহ তাআলা আল্লাহ ব্যতীত যা আছে সব কিছু ছাড়াই আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা ব্যতীত কাকে কার সাহায্য দিয়েছিলেন, নিজের কুদরত ব্যতীত কার সাহায্য দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দেবে যেই রাত্রিতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হবে ওই রাত্রিতে সমস্ত পাহারাদারের চোখে ধুলা দিয়া কাকে কে আল্লাহ কে ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর সুতরাং সূত্রপাত করলেন, মেরে মহতারাম দোস্ত কোন জিনিস ব্যবহার করে আল্লাহ তাআলা সে পাহাড়ে কুলজুমের পানিকে দাঁড় করাই দিলেন দেওয়ালের মতো, কোন জিনিস ব্যবহার করলেন সেকেন্ডের মধ্যে এপার থেকে ওপার রাস্তা হয়ে গেল, ঘাট ঘাট করে পার হয়ে চলে গেলেন, যে জাপানকে জিজ্ঞেস করেন সাগরের তল দিয়ে যে রাস্তা বানাইছে কত হাজার কোটি ডলার খরচ গেছে আর কতদিন সময় লাগছে, মেরে মহতারাম দোস্তার বুজুর্গ আল্লাহ তাআলার কিছুই লাগে না, আল্লাহ তাআলার লাগে যার সাহায্যের দরকার তার চাওয়াটা আল্লাহর কাছে পছন্দ হইল কিনা, ওই চাওয়ার মধ্যে যদি স্পিরিটের আমিজাজ থাকে গায়ের দিকে কোনো দৃষ্টি থাকে আল্লাহ তাআলা তখনই কর্তব্য করেন না, ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করার জন্য অনেকেই আসছে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন, বলছেন হাসবি আল্লাহ, কি বলছেন ভাই হাসবি আল্লাহ আমার সাহায্যের জন্য আমার আল্লাহ শব্দটাও পছন্দ হয়েছে জিব্বাটাও পছন্দ হয়েছে মানুষটাও পছন্দ হয়েছে,
তাহলে মানুষের উপরে বিপদ হলো যে হাতা নিয়ে একটা দাওয়াত দেওয়ার কারণে, সিরিজের ধ্বংস করার কারণে এই মানুষটার উপরে বিপদ। প্রথমে আমলটা সহি হয়েছে, প্রথমে কি হয়েছে ভাই? আমলটা সহি হয়েছে হককে অহাদারিয়াকে তাওহীদকে প্রতিষ্ঠিত করতে চাইছেন আর সিরিজকে ধ্বংস করতে চাইছেন। নিয়োগটা পছন্দ হয়েছে, আমলটা পছন্দ হয়েছে, আমলটা পছন্দ হয়েছে, তারপরে ঘোষণা আসছে অস্থির হয়ে যায় নাই, সবর করছে, তাকে আগুনে ফক পড়াবে। উনি কি অস্থির হয়ে দেশ ছেড়ে পালাইতে গেছেন নাকি? পালাইতে যান নাই, নদী কোনোদিন পালাইতে যায় না। নদী কি করে? কারণ নদীকে যেই জমানার জন্য তার জগৎ, যেই জমানার জন্য যেই জায়গার জন্য আল্লাহ তাআলা নবীকে পাঠান, ওইটা হলো নবীর জিহাদের ময়দান। জিহাদের ময়দান থেকে পালানো যায় না, এটা বড় হিসাবের কাজ। কবিরা গুনা, এটা কি কবিরা গুনা? এই জন্য নবী জিহাদের ময়দান থেকে পালান নাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আমার লোকের থানার থেকে বের হয়েছেন। কেন বের হয়েছেন? যারা পরীক্ষা দিতে হবে ওই স্ত্রীর সন্তানকে, ওই দেয়নিধি যারা হয়নি, ফসল উৎপাদনের ক্ষমতা নাই যে জমিনে, ওইখানে নেই, কাজটা হবে মনকে খামের থেকে পালানোর জন্য না, আল্লাহর হুকুমকে পুরো করার জন্য, আল্লাহর হুকুমকে পুরো করার জন্য। মেনে মহতরাম দোস্তার বুঝবো, নিয়তটা পছন্দ হয়েছে, যেই জমিনে সিরিজ চলবে না, সকলের গুটে ভাঙছে, সকলের কি করছে? গোটে ভাঙছে। সেগুলো আপনারা আবার কোনো জায়গায় ভাঙতে শুরু করেন না, কারণ ওই জমানায় মুক্তিযুদ্ধ যারা ছিল তারা ছিল বড় কঠোর কঠোর। বর্তমানে যারা আছে তারা আবার একটা কঠোর না, তাদেরকে বললে আবার শুনে, তোমাদের শুনে না? এবারে গোপালগঞ্জে ইজতেমা হইল, এক বছর আগে পুনরত হয়েছিল, ঘটনা চক্রে তারিখটা পড়ে গেছে একেবারে বড় পুজোর সময়। এটা নিয়ে তো অনেক পরেশানি ছিল, প্রশাসন অনুমতি দেবে দেবে না, বেশ করে দিয়ে দিছে তারা। ওই কয়েকদিনের মধ্যে গোপালগঞ্জ শহরে কেউ ঢাকজনের আওয়াজ শুনে নেয়, আর কথা বলতে পারবে না যে কোনো মুসলমান নিয়ে তাদেরকে হুমকি দিছে, এ কথা কেউ বলতে পারবে না। কারণ বাতিল কাকে বলে? বাতিল হক না থাকে তোর নামই হলো বাতিল। অন্ধকার কাকে বলে? আলো না থাকে তোর নামই অন্ধকার। অন্ধকার যদি এমন কিছু জিনিস হইতো, কোনো দৈর্ঘ্যপুরস্থ দেখার জন্য সমৃদ্ধ কোনো জিনিস হইতো, তাহলে কিছু অন্ধকার এনে দেখাই দেন। আলো নাই তাই অন্ধকার, হক নাই তাই বাতিল, সহি ভুল নাই তাই ভুল, ভুল পথে রয়েছে তাই ভুল পথে রয়েছে। বা এমনও হইতে পারে ইব্রাহিম সালামের ছবি এত তো যায় ছিল, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে আসছে এই শরীয়তে এটা যায় ছিল। কোন বিধর্মীর উপাসনা আর্চনার জায়গাকে ভাঙচুর করা যায় ছিল, যদি তারা মুসলমানের কোন ক্ষতির ষড়যন্ত্র না করে, তাদের মতো করে তারা করে, তাহলে তারা করতে পারে, ভাঙচুর করা যায় হয়তো ওই শরীয়তে যায় ছিল। তো উনি ভাঙছেন, নিয়োগ করছেন পুকুর সিরিজ এখানে চলবে না, ওই অনুযায়ী কাম করছেন, নিয়োগটা ভালো করছেন, কামটা ভালো করছেন, আমলটা ভালো হয়েছে, শরীরটা ভালো আমলে ব্যবহার হয়েছে, হাতটা ভালো আমলে ব্যবহার হয়েছে, পাওটা ভালো আমলে ব্যবহার হয়েছে, চোখটা ভালো আমলে ব্যবহার হয়েছে, ওই পর্যন্ত দেখাই দিয়ে গেছে। মেনে মুক্তার আদস্তর বুজুর্গ, আমাদের সকলেরই দায়িত্ব হইল আমাদের হাত পা চোখ নাক কান এগুলোকে ভালো আমলে ব্যবহার করা। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুহু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় কান চোখ অন্তঃকরণ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সে জিজ্ঞাসা করা হবে, কোন কামে খরচ করছো, যেমনিভাবে পুরো সময় সম্বন্ধে জিজ্ঞেস করবে, আন অমৃহি সীমা আপনা হল, পুরো জীবন কোথায় খরচ করছ, আন স্বাভাবিক সীমা আপনা হল, জীবনকাল কোথায় খরচ করছ,
এলএম সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। আর শুনতেছিলাম, জানি না এটা চলবে না, জানি না এটা চলবে না, এটা এত বড় গুণা যে লক্ষ লক্ষ কোটি কোটি গুণার চেয়ে বড় গুণা। যেমন কুফুরি, ইমান না আনা এত বড় গুণা যে মুসলমানদের তো গুণার অংশ থাকবে না, হাজারো গুণা করছে মুসলমান, কিন্তু কাফের মুশরিকের গুণা একটা ইমান আনে নাই। হাজার গুণাকার লক্ষ কোটি গুণাকান্নওয়ালা মুসলমান একদিন একদিন জাহান্নামে যাবে, কিন্তু এক গুণাকারী মুসলমান কাফের মুশরিক একটা মাত্র গুণা করছে আল্লাহ তাআলাকে মানে নাই, ওই একটা গুণার কারণে অনন্তকাল জাহান্নামে চলবে, কোনোদিন বের হতে পারবে না। জানি না এটা বহু বড় গুণা, কারণ এই ফরজ তার আদায় হয় নাই, এলেমের ফরজ, এলেম শিখা ফরজ, এই ফরজ তার আদায় হয় নাই, তার হাজারো ফরজ নষ্ট হবে। নামাজ সে ঠিক মতো করতে পারবে না, রোজা সে ঠিক মতো রাখতে পারবে না, হজ সে ঠিক মতো করতে পারবে না, সব তবে উল্টা দিবে। আমরা গ্রহণ দিয়েছিলাম, আমাদের সাথে এই এখানকার এক ভাই ছিলেন, উনি ওনার ফ্যামিলি নিয়ে যাবে, কিন্তু ওনাদের যেটা হয়নি, ওনার একটা তেমন সাদা সিধা গরিব মানুষ, কিন্তু চাষা ছোটো সময় বাচ্চাদের খুব আদর করতো। তো ওনার বাপ মারা গেছে, তো আল্লাহ তাআলা তাকে সম্পদ দিচ্ছে, তো মনে হচ্ছে চাষা ছোটো সময় এত আদর করছে, আর বাপের চিহ্ন যারা দেখলে বাপের কথা মনে পড়ে, বাপ না থাকলে চাষাকে খুব ইজ্জত করতে হয়। সেগুলো হয়তো মালানা জাকারি রহমতুল্লাহ এক ওনার আত্মজীবনের মধ্যে সাথে সাথে বার লিখছেন, আমার বাপের ছবি হাজর জিনিস রহমতুল্লাহ দাদা লিখছেন যে আমার বাপের ছবি। তো চাষাবে আজে নিয়ে যাবে, তো রাতেন ফ্লাইটে একদিন দুদিন পরে হলো বা দিতে পারলেন না এরকম কিছু আর কি কোনো কারণে। আমরা যারা পরীক্ষা ছিলাম তাদেরকে বললো যে আপনারা যদি বাচ্চাটাকে নিয়ে গেছেন, পুরা মানুষ না বাস না বাসলে তো আগামী তো হত্যা করতে পারবে না, তা হত্যা আমি তো দেখে দিয়েছিলাম, কিন্তু আমার সমস্যা হয়ে গেছে। আমরা সাথে করে নিয়ে গেলাম, একবারে চার পাঁচ জনে ঘেরতে রাখতে বলছে, ঘেরতে রেখে টপ টপ করেছে, তো খাই করতে গেছি কতক্ষণ পরে কোথাও একবার ছাদের মধ্যে খাই করছে, যেহেতু বুড়ো মানুষকে হারাই দিতে পারে, আমরা সবাই কষ্ট করার জন্য রাজি হচ্ছি, একবার ছাদের মধ্যে কর কতক্ষণ পরে দেখে নাই 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 নাই, সব শেষ করে বসে থাকলাম নাই। তারপরে সাইড শেষ করে সাইড করতে গেলাম দুই ভাগে, এক ভাগ বসে থাকো এখানে, আরেকবার সাই করে আসি, প্রথম ভাগ সাই করে আসলো জিজ্ঞেস করলাম বলে রাই, দ্বিতীয় ভাগ সাই করতে গেল, কতক্ষণ পরে দেখি যে কি করছে, সব মানুষ তো বাইতুল্লাহকে বাম দিকে রেখে ঘুরতেছে, ওদের বাইতুল্লাহকে ডান দিকে মার মার করে ওই যে সাগরের ঢেউয়ের মধ্যে যেমন নাকি সাম্পান গুলা চলে ওরকম ঢেউ ভেঙে চলে আসতেছে উল্টা, আমি দৌড়তে দিয়ে ধরছি, আরে কোথায় দেখুন কোথায় ছিলেন, কত ঘুরতেছি তো ঘুরতেছি, কথা বলছে না ঘুরতেছি, আল্লাহ কথা বলতে হবে তো হয়ে গেছে রেখে দেবে, আমাকে তো এইটুকু ঘুরতেছেন কেন, তো মানুষের কথা তাই করবো নাকি, মানুষের কথা আসছে নি। মেরে মহতারাম দোস্তর বুজুর্গ, এলএম যদি না থাকে টাকা পয়সা খরচ করে সে হত্যা করতে পারবে না, প্রথম শর্ত, প্রথম শর্ত। হ্যাঁ তো সাদা এলএম কথা তো সবাইকে বলার জন্য বলে দিচ্ছেন, কিন্তু মাসাইলের দাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে রাখছে না, কেন এখানে ভুল বলে ফেললে বসে, খুব কম সাহাবী মাসলা জিজ্ঞেস করলে বলতেন, বলতেন যে ওনার কাছে যাও, হয়তো তোমার রাজি আল্লাহ তালার জমানাতে একজনকে ঠিক করছেন যে ওনার কাছে জিজ্ঞেস করো মাসলা মাসাইল, এটা বড় কঠিন ব্যাপার, এটা কি এটা বড় কঠিন ব্যাপার, যে ভুল বলবে তার তো শাস্তি আছে, আচ্ছা তার না হয় শাস্তি হইলো, একজনের যে শুনে যে আরো আরো দশজনকে বলবে, ওই দশজন যে আরো একশো জনকে বলবে, তখন সব সকলের জন্য কি ভুলের উপরে চলবে না, এই জন্য একটা সবার হাতে দেয়, যে নবী বলে গেছে যে ওগুলো আমাদের দেখতে দিয়ে গেলাম, ওরা আমার বাড়ি। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, যেমনিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের ময়দানে চালায়, আল্লাহ থেকে আর গায়ের থেকে হয় না,
আল্লাহ খাজানায় সবকিছু আছে, দুনিয়াতে দুনিয়ার মধ্যে কিছুই নাই, দুনিয়াতে কিছুই নাই, দুনিয়ার কাছে কিছুই নাই, আল্লাহ তাআলার কাছে সবই আছে। এই কথা বলে বলে ঈমান তাকে নিঘাত করতে চেয়েছে এবং নিঘাত হয়েছে, নিঘাত হয়েছে। বিভিন্ন মসজিদে তালিমের হালকাতে বসে মাসলা মাসায় আলোচনা করতেন, সামান্য সমস্যা দেখলে নামাজের মধ্যে ঘুরে দাঁড়াইছেন, ঘুরে দাঁড়াইছেন, নামাজ শেষ করে ঘুরে দাঁড়াইছেন। কিছু মানুষ নবীজির পিছনে নামাজ পড়তেছিল, তারা এত জোরে জোরে নবীজা পড়ার সাথে সাথে তাই পড়তেছে। নবীজি সালাম দিয়ে বললেন, মা আলি ওয়ালি ওনা জিহবিল কোরআন, কি হয়ে গেল তোমাদের, কোরআনের সাথে ঝগড়া করো, অর্থাৎ তোমাদের কোরআন কেন আমি পড়তে পারতেছি না। হ্যাঁ, মাথায় তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব রাখছেন, একটা মাত্র যখনই কোনো হুকুম না জেনেছে ওই হুকুমের মাত্রা মাসাইল করে না জানার কারণে কিছু ভুল ত্রুটি হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে, একজন পরে একটা এসে সালাম দিচ্ছে, আবার কয়েকজনে জবাব দিচ্ছে, কয়েকজনে জবাব দিচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, নামাজিকে সালাম দেওয়া যাবে না, সালাম দিলে জবাব দেওয়া যাবে না। মাসাইলের আলোচনা যদি নাই থাকতো তার চেয়ে এই কথাটা বললেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে গেছেন, সমস্ত আমল প্রথমে নিজে করতেন, সাহাবারা পিছনে অপেক্ষা করতেন, আমলটা শেষ করে হাতে কলমে শিক্ষা দিতেন। ওই বদমাসিকে ফিরে তাকায় বলতেন যে খুজু আন্নি মানাসিকাকুম, খুজু আন্নি মানাসিকাকুম, খুজু আন্নি মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের মশলা শিখে নাও, আমার কাছ থেকে হজের মশলা শিখে নাও। মেরে মস্তরা বুজুর্গ, নদী দাওয়াতের ময়দানও চালাইছেন, নদী এলেমের ময়দানও চালাইছেন, এটা সবার হাতে দেন নাই, এটা কি করেন নাই, সবার হাতে দেন নাই। একজন এক মশলা দিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিণতি শুনে কান্দলেন। একটা মাস সফরে চলতেছিল, একজনের গোসল ফরজ হয়েছে, সে ছিল বড় চক্রি, মাথার মধ্যে আঘাত ছিল, কত ছিল দেহাতে যে কত হয়েছে, একজনকে জিজ্ঞেস করছে যে ভাই আমার উপরে আমার তো গোসল ফরজ হয়েছে, এখন আমি এভাবে গোসল করবো কেমনে, একজন করছে না গোসল ছাড়া তোমার নামাজই হবে না, গোসল করছে কত জায়গার মধ্যে পানি দিতে পচে গেল, গোসল মারা গেছে, আমি মারা গেছে, নবী ছেলে আফসোস করছে। মাথায় রেখে সবার কাছে দেওয়া যাবে না, এই জন্য মেরে মহাতারা দোস্তর বুজুর্গ মাসের জন্য নিজের হাতে রাখছেন। তবে হ্যাঁ, হজরত আবু বকর এবং হজরত উমর এই দুজনের উপর একটা বিশেষ আস্থা ছিল, বলতেন যে তোমরা দুজনে যদি কোনো ব্যাপারে একমত হয়ে যাও তাহলে ওটা আমার রাখ। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা এলেমের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করতেন যে তার কাছে এলেম আছে, মাসাইল সম্পর্কে কোনো জিনিস আসলে শুধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করতেন, শুধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করতেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সম্বন্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেমে দোয়াই করে গেছেন, যদি সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় আলেম আলেমদের মধ্যে উনি ছিলেন, বিশেষ করে তফসিল এলেমে ওনার সমকক্ষ কেউ নাই। তো মেরে মোহতরাম দোস্তর বুজুর্গ, কেমন বাজার আল্লাহ তালা এলেন সম্বন্ধে জিজ্ঞেস করবেন, যদি বলে খালি জানি না তাহলে কিন্তু বিপদ, কারণ না জানার জন্য আল্লাহ তালা আমাকে দুনিয়াতে পাঠায় নাই। তাহলে ঘর পরে যে সাত দিন আমি হায়াত পেয়ে থাকি, সেই সাত দিন বাঁচার জন্য যে এলেন দরকার ওই এলেম আমার জন্য শিখা ফরজ, তাই বাবার সাথে ভর্তি হয়ে শিখি অথবা কোনো আলেমের কাছে গিয়ে শিখাবে, শিখতে হবে, জানি না সেখানে চলবে না। আর যেটু জানছে সেটুক মানছে কি পরিমাণে, আর এক প্রশ্ন হইল মাল কামাই করছ কিভাবে, খরচ করছ কোথায়। এই প্রাথমিক প্রশ্ন, এই প্রশ্নের জবাব দেওয়ার আগে একটু পরিমাণ কেউ লড়তে পারবে না। মেরে ভক্তরা বুঝব, এই আখেরাতের আলোচনা না থাকার কারণে আমাদের ঘরের সন্তানেরা সব ইহুদিন আসামাদের মুখী হয়ে দেখেছে,
ইহুদিরা ছাড়ার তরিকাতে তারা তাদের আদর্শে আদর্শিত হওয়ার জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দিচ্ছে। কেন? এই আখেরাতের আলোচনা ঘরে নাই, দুনিয়ার আলোচনার ব্যাপকতা এমন যে আমাদের ঘরের বাচ্চারা এখন দুনিয়ার জন্য পাগল হয়ে যেতেছে। দুনিয়া যেভাবে অগ্রসর হয়েছে ওইভাবে অগ্রসর হওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে, ঘরের মধ্যে আলোচনা নাই। মেরে বস্তরাম দত্তর বুজুর্গ যেই জিনিসটা যত কঠিন ওইটার সমাধান সরিয়েতে তত সহজ, সরিয়েতে সমাধানটা কি তত সহজ। মেরে বস্তরাম দত্তর বুজুর্গ এই কঠিন মুহূর্তেও কেউ কেউ যদি ঘরের মধ্যে তালিম শুরু করে দেয়, যদি ঘরের মধ্যে তালিম শুরু করে দেয় মেরে বস্তরাম দত্তর বুজুর্গ তার ঘরে আর বদিন থাকতে পারবে না। আর তালিম তো যদি মহব্বতের সাথে হয়, আজকে তালিম নিয়ে তো ঝগড়া শুরু হয়ে যায়। আবার স্বামী করতে চায় তো স্ত্রী রাজি না, স্ত্রী বলে তো স্বামী খেপে যায়, দুজনে করতে চায় তো পোলাপান বলে তোমরা তো ধরে দাও, হ্যাঁ কারবার করো না। এই ঝগড়ার তালিমের দ্বারা রহমত আসবে না, ঝগড়ার তালিমের দ্বারা তো বরং আগের রহমত আরো দূর হয়ে যাবে। আগে ঝগড়ার সমাধান করতে হবে। যদি স্ত্রীর কাছে নত হলে সে মেনে যায়, তার কাছে নত দিতে হবে। আর স্ত্রীর কাছে নত হওয়ার রাস্তা হলো নিজের আখলাককে ভালো করা। ভালো আখলাক কাকে বলে? প্রতিবাদী না হওয়া, প্রতির সাথে যজ্ঞ না থাকা, ওটি হলো ভালো আখলাক। ছেড়ে দেওয়ার কোনো মানসিকতা, ঠিক আছে ভুল করে ফেলে, প্রতিবাদও করবো না, প্রতিশোধও নেব না। আজকে তার মধ্যে একটা দোষ দেখলাম তো তার মধ্যে আরো গুণও তো আছে। সবচেয়ে বড় গুণ হলে আমি একজন অপরিচিত মানুষ ছিলাম তার কাছে, তার মা বাবা তার মতামত নিয়ে দিয়ে দিয়েছে আমার হাতে, তো ধরাই দিচ্ছে আজকে আমার সাথে চলে আসে, হাত ছেড়ে দড়ি চলে গেছিল বাড়িতে, রাত্রে গোলে গোলে উঠে পালাই গেছিল নাকি, সেটা কত গণিত ভালো গুণ। এই গুণটার কারণে তার সাথে কত ভালো ব্যবহার করা যায়, যত ভালো ব্যবহারই করেন না কেন এই গুণের প্রতিশোধ প্রতিদান কোনোদিন হবে না। 18 বছর 20 বছর পর্যন্ত যে মায়ের কাছে বাবার কাছে থাকছে সেখান থেকে একটা কথা নিজাম আর কবুল এইটুকুর কারণে সে আমার সাথে চলে আসছে। আমার বাড়িতে থেকে আমার সাথে ঝগড়া করে ঠিকই, কিন্তু আমার কাছে চেষ্টা করে বাবার বাড়িতে যায় না। ভালো মানুষের শুকরিয়া আদায় করার রাস্তার কোনো শেষ নাই, সুযোগের কোনো শেষ নাই। আমারই ঘনিষ্ঠ একজন, তাকে খুব জ্বালায় তার ঘরওয়ালি, আমিও তার সাথে কথাবার্তা বলছি, তার বললাম যে একদিন জিজ্ঞাসা করছো তুমি এইভাবে খবর করে কেমন কিভাবে থাকতেছ, তোর একটা গুণ আছে সেটা আমার গালাগালি করবো খুব, কিন্তু আমার খাওয়াটা আমি সেটা খুব পছন্দ করি, ওইটা মানে গালাগালি করতে থাকবো ওইটা পাঠাই তো থাকবে। আর আরেকটা জিনিস হল সে খুব খেতে গেলে বলবে এইখানে পয়সা পয়সা তো চালাইতে চালাইতে শেষ করে দেবো, সেটা বাবার বাড়িতে যাবো না। দেখবেন দুটো সন্তান কারো বড়টা হলো ছেলে, এটার বয়স হলো 4 বছর, তারপর হলো মেয়ে, এটার বয়স হলো 2.5 বছর। বাপে তার কাছে কোনো জিনিস দিলে মা তুমি এটা খাও, যে বাইরে ভাই তুমি খাও কি বলেন বলে না, এটা ভাই তো নতুন বন্ধ দেবে না, এটা খুব কম, এটা তাদের বছর বছর একবার, সেটা ছোট বোন হয়ে বড় ভাইকে দিতে। মেয়েদের মধ্যে জন্ম কথা তো বেশি, মেয়েদের মধ্যে খারাপই যেটা হয়েছে সেটা হলো আমাদের দোষের কারণে, আমাদের স্বার্থ উদ্ধার করার জন্য, আমাদের হীন স্বার্থকে উদ্ধার করার জন্য মেয়েদেরকে ব্যবহার করতে করতে তারা এই পর্যায়ে নষ্টের পর্যায়ে আসছে।
আল্লাহ তো মেয়েদের মধ্যে আল্লাহ হাতালা এমন ফুল দিয়ে বানাইছিলেন যে তাদের বেশি আমলের দরকার নাই, অল্প আমলেই তারা জান্নাতে চলে যাবে বলে আল্লাহ নবী বলে দিচ্ছেন। আল্লাহকে আল্লাহকে বিশ্বাস করবে, পাঁচককে নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, স্বামী না থাকলে নিজের ইজ্জত হবে হেফাজত করবে, স্বামীর সম্পত্তির হেফাজত করবে, জান্নাতের আটটা দরজা খোলা যেগুলো দরজা দেখে জান্নাতে চলে যাবে। মেরে বর্তমান ঝগড়া করতে করতে তালিম শুরু করবো না, ঝগড়া শেষ করে তালিম শুরু করবো। আর ঝগড়া শেষ করা খুব সহজ, কেন আমি যদি মনে থেকে কাউকে মাফ করে দিয়ে তার জন্য দোয়া করতে থাকি, আল্লাহ তাআলা আপন কুদরত দিয়ে তার অন্তরে আমার মহব্বত পয়দা করে দেবেন। হযরত খালিদ বিন ওলীদ কত বড় অপরাধকে নবী মাফ করে দিলেন, ওহুদের যুদ্ধে মুসলমানদের যে বিশাল ক্ষতি হলো, 70 জন শহীদ হলেন, মুসলমান 70 জন শহীদ হয়ে গেলেন, এমন কোনো ওহুদবাসী ছিল না মুসলমানদের মধ্যে যে কোনো না কোনো জখমি না হচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওলীদকে মাফ করে দিলেন, তার জন্য দোয়া করতে লাগলেন। খালিদ পাগল হয়ে মক্কায় শুনে হোদাই দেওয়ার পরে পঞ্চম হিজুর পরে পাগল হয়ে মদিনায় কাছে হাজির হয়নি। আমার স্ত্রীকে খালিদ বিন ওলীদ নবী যতখানি ক্ষতি করছিল, আমার স্ত্রীকে ওর চেয়ে বেশি ক্ষতি করছে, আমার ঘরে আমার বোনটাকে ওর চেয়ে বেশি ক্ষতি করছে, আমার প্রতিবেশীকে তার চেয়ে বেশি ক্ষতি করছে। আল্লাহ তাআলার নিয়ম, কেউ মানুষ কোনো মানুষ যখন কাউকে কোনো ক্ষতি করে আর সে যদি তাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে তার হেদায়েত তার খায়ের খেয়ের জন্য দোয়া করতে থাকে, আল্লাহ তাআলা খায়ের থেকে কুতুবি ভাবে ওই লোকটার অজান্তে তার অন্তরে মহব্বত করে দেবে। ঘরে তালিম শুরু করা সহজ, ঘরে যদি তালিম শুরু করতে পারেন তাহলে আশা করি যে সে আমাদের ময়দানে নবীর সাথে জন্মতে জন্মতে নবীর সাথে থাকতে পারবো। একদিন এক সাহাবি নবীজিকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই হাসরের ময়দানে আখেরাতে অর্থাৎ জান্নাতে আপনার সবচেয়ে কাছে থাকবে কে, কারা? তো বললেন যে ধর আখলাক সবচেয়ে ভালো। কি বললেন? আচ্ছা ওনারা কি বলে, কে কাছে থাকবে যার আখলাক সবচেয়ে ভালো? সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আখলাক ভালো কার, অর্থাৎ ভালো আখলাকটা কি? নবীজি বললেন যে তার পরিবারের কাছে ভালো, পরিবারের লোকজনদের কাছে ভালো। হ্যাঁ, এই জন্য তো অনেকে চলে আসে পার কাছে থাকবে, আর দেশের এলাকায় থাকবে না। কেন থাকবে না? এলাকায় মেহনত করা খুব কঠিন, কারণ এলাকাতে এমন এমন রাস্তা আছে যারা আমাকে লেখটা কাল থেকে দেখছে, যারা আমার আর্থে পান্ত সব জানে, যারা আমার জীবনে জানে, যারা আমার ইতিহাস জানে, যারা আমার ভূগোল জানে, তাদের সামনে ময়নার মতো কথা বলতে গেলে তাহলে তুমি তো চুপ করো বাবা, তোমাকে খুশি নেই, কি বলে ঠিক না? এই জন্য এলাকাতে থাকতে চায় না, কাকরালে আসতে চায়, বাকি জন্য কাকরালে থাকতে চাই। নিজের এলাকাতে কাম করানো সবচেয়ে কঠিন, কারণ তাদের কাছে ভালো হওয়া সবচেয়ে কঠিন, সব রকমের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে, আপনাকে পুরো অতীতকে স্বীকার করে তাদের কাছে মাফ চাইতে হবে, পায়ে ধরে তারপরে শেষে তৈরি করতে হবে। বললেন যে তার পরিবারের কাছে ভালো। মেরে বক্তার আপনার বুজুর্গ নবী পরিবারের কাছে সবচেয়ে ভালো ছিলেন, সবচেয়ে ভালো ছিলেন। নবীর উপরে আমাদের মায়েদের কারো কোনো আপত্তি ছিল না, অধিকার এত ছিল, অধিকার এত ছিল যে অধিকার যেদিন তারা প্রয়োগ করতে নবী সেদিন ওই দিন অসহায় হয়ে গেছেন। বিশেষ করে যেদিন ওই দুই সন্তানের মেয়ে এক হয়ে যেত, ওই দিন তো নবীর কর্তৃত্ব বাড়ির মধ্যে শেষ। হযরত আয়েশা আর হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহুমা এই দুজন কোনো ব্যাপারে একমত হয়ে গেলে এই দিন আর নবীর বাড়ির ভিতরে নবীর কোনো প্রভাব থাকত না, ওই দিন ওই দুজনের প্রভাব। এই দুজনের যে একমত হয়ে গেছে যে এখন আমাদের ভাতা বাড়াইছে, আর ওই ভাতাই করতেছি আমরা যে মদিনাতে আসার পরে যেতে শুরু হয়েছিল তখন তো কিছুই ছিল না।
এখন তো পরিস্থিতি ভালো হয়েছে, মুসলমানদের খেলাফিনা আগের থেকে ভালো হয়েছে, তো আমাদের পড়াই দেবে না কেন? বাকি সব দেখে তাহলে পঁয়ত্রিশ জনের দরজার মধ্যে এসে দাঁড়িয়ে বসে গেছে। অবস্থান ধর্মঘট, নদী বের হতে চেয়েছে, বের হতে পারবে না কেন? আমাদের ভাতা বাড়াই দিতে হবে। এটা তো দুনিয়ার লোক না, স্বামী স্ত্রীর মহব্বত, দুনিয়ার লোক হলে আওয়াজ বাইরে দিত, আওয়াজ বাইরে দিতেছে না, মহব্বতের আবদার চলতেছে। হ্যাঁ, মহব্বতের আবদার চলতেছে, মহব্বতের লেনদেন চলতেছে। একদিন হাসান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যে দেখলেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে গল গল করে সূচনা বলতেছে, একবার লাল তপ্তাতে হয়ে গেছে, নবীজি চুপ করে বসা। কি আমার নবীতে এরকম কথা? আসতে যে পাশে মেয়ের পাশে বসছে, বসছে কৃষি এক চিন্তি, স্বামীর সামনে তো তার স্ত্রীকে মানা যাবে না, সে তো সইতে পারতেছে না। এমন করে চিন্তি যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চোখ পানিতে ভিজে গেছে। ভালো লাগতেছে তখন সোনার চন্দ্র বলতেছে, আপ চিল্কা দি চিল্কা, ওই যে বিরাট অবস্থা দেখে গেছিল, আজকে আর এক অবস্থা দেখো, ওইটার বদলে এইটা। অর্থাৎ এইগুলা স্বামী স্ত্রীর মধ্যে হবে, তুমি হাত দিতে এসেছিলে কোন কামে, আমার শ্বশুর একটু শাসন করে দিলেন, মেরে মহতরম দুর্গ খাওনের লোভে আমাদের মায়েরা অবস্থান ধর্মঘট করেন নাই, মহব্বতের লেনদেন হয়েছে। নবীন কি পারছেন না গোটা দিয়ে দুজনটা করাই বাইরে আসছে, একশো সুপুরুষের শক্তি গায়ে ছিল না, অপরাধের মতো বসে রয়েছে। আজান হয়ে গেছে, একটু জায়গা দাও মসজিদে যাই না, আমরা তো দাবি করছি যে পুরাতনের আগে, ঠিক আছে এখন তো নাই, এবার যদি আল্লাহ তাআলা খায়বারের যে জায়গা গনিমতের অংশ হিসেবে ভাগে পাওয়া গেছে, ওই ফসল আসলে তখন তোমাদের একটু বাড়াবেন। আচ্ছা ঠিক আছে, মেরে মহতরম দোস্তম বুজুর্গ, আখলাক সবচেয়ে আখলাক হলো ওই ব্যক্তি যে তার পরিবার পরিজনের কাছে ভালো, বলে যে আমরা তো পরিবারের সাথে দ্বন্দ্ব করতেছে, তারা যেটা বলে এটা আমরা মানতে পারি না। তাই তো নবী কি আমাদের মায়েদের কথা মানছেন, শরীয়তের কোন হুকুম ভাঙ্গে তরবারে মানছেন? তাদের জন্য দোয়া করি, মেরে মহতরম বুজুর্গ, আমাদের সন্তানেরা ইন্ডিয়ান কালচারের দিকে, ওয়েস্টার্ন কালচারের দিকে যাইতেছে, এর জন্য দায়ী হলো আমরা। আমাদের ঘরে আখিরাতের আলোচনা নাই, যে আলোচনাটা শুরু করার জন্য আমাদের বড়রা হাতে পায়ে ধরছেন, হাতে পায়ে ধরতেছেন যে ঘরের মধ্যে তালিমের হালকা শুরু করো। হযরত ইউসুফ রাহমাতুল্লাহ বলে গেছেন, যেই ঘরে তালিমের হালকা শুরু হবে ওই দিন থেকে ওই ঘরের পূর্বে সমস্ত বদ্ধিনী একটা একটা করে শেষ বের হয়ে যেতে থাকবে। আর বাইরে ফেসার মধ্যে তিনি যে জান্নাত গুলা আছে ওইগুলাকে আস্তে আস্তে টেনে নিয়ে আসবে, ওই ঘর দিনে ভরে যাবে। মেরে মহতরম দোস্তম বুজুর্গ, আমরা সব তিন জেলাওয়ালা জমা হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হল প্রত্যেকটা জেলায় তালিম ঘরের তালিমের যে পরিসংখ্যানটা আসছে, তাতে তিন জেলাওয়ালারাও যদি সবাই তালিম করে তাতেও চার ভাগের এক ভাগ হয় নাই। অথচ জেলায় অনেক মানুষ এমন আছে যারা এখনো তিন চিল্লা দেয় নাই, চিল্লা দেয় নাই, তিন দিন মাত্র লাগাইছে, তারাও ঘরে তালিম শুরু করতে পারছে না। তাহলে তিন চিল্লা ওনাদের ঘরে তালিমের সংখ্যা আরো কমে যাবে না? মেরে মহতরম বুজুর্গ, কেমনে আমরা আধা দিন নিয়ে পুরো দুনিয়ার হেদায়তের আশা করতেছি? আধা দিন নিয়ে পুরো দুনিয়াতে হেদায়তের আশা করতেছি। মেরে মস্তরা বুজুর্গ, এই মুজাকারা এই জন্যে যে আমাদের কমিটিটা আছে,
কবিতাকে যেন আমরা বুঝতে পারি, বুঝে এখান থেকে তওবা করতে পারি, এটাকে পুরা করার জন্য আজম করে এখান থেকে যেতে পারি। যতখানি গুরুত্ব ওই ছাব্বিশ নম্বর মেম্বারের বয়ানের, ঠিক তার চেয়ে বেশি গুরুত্ব হল ঘরের তালিমের। কারণ ছাব্বিশ নম্বর মেম্বার যেটা, এটা কোনো সাপ্তাহিক কাম না, এটা কেন কোনো সাপ্তাহিক কাম না, রোজানার, এটা কোনো রোজানার কাম না, ঘরের তালিম রোজানার কাম। ঘরের তালিম কি? রোজানার কাম, মসজিদের মশলা রোজানার কাম। আর মশলাতে আসতে হবে টাকাটা নিয়ে আসার জন্য, মাইনে আসার জন্য, মানায় আসার জন্য না। আজকাল তো মশলা একটা রাজনৈতিক ময়দান হয়ে গেছে, অধিকার আদায়ের জায়গা। এর সাথে সুন্নতের সম্পর্ক নাই, এর সাথে কি নাই, এর সাথে সুন্নতের সম্পর্ক নাই। দেখাইতে পারবেন না কেউ যে এর সাথে সুন্নতের সম্পর্ক আছে। সবাইকে কিয়ামতের ময়দানে তার মনের অবস্থার উপরে বিচারিত বিচার হবে, সবার বিচার মনের অবস্থার উপরে হবে যে মনের মধ্যে কি ছিল। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, মনের মধ্যে যদি কিছু থেকে থাকে তাহলে মনে বলে দেবে, সেটি তার দেখা যাবে। আইবি জাগার মধ্যে খেলার মতো একটা জায়গা আছে, ওর মধ্যে জীবন বৃত্তান্ত আছে। দুনিয়ার মানুষেরা যদি একটা শেওলার মতো একটা সাপের মধ্যে জীবনের বৃত্তান্ত দিয়ে দিতে পারে, আল্লাহ তাআলা অন্তরের দাগের মধ্যে জীবনের বৃত্তান্ত রাখতে পারেন না? মেরে মোস্তফা বুঝব, ওইখানে কারো হস্তক্ষেপ চলবে না, শরীর লড়াচড়া চলবে, আমল হইতে থাকবে, ওইখানে দাগ পড়তে থাকবে, ভালো হইলে ভালো দাগ, মন্দ হইলে মন্দ দাগ, ওই জন্য চলে চলে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সাথে কলমে সারি অর্জন করার জন্য তৌফিক দিয়ে দেয়। তোমার এই মহতরম দোস্ত বুজুর্গ, দাওয়াতের ময়দানের জন্য জরুরি হলো তালিম, যেমনি ভাবে ফজাইলের তালিম, এমনি ভাবে মাসাইলের তালিম। ফজাইলের তালিম তো জামাত জামাত দিয়ে পাঠাইছেন, যাও বলো ফজাইল, বলো কালমা পড়ো কামিয়াব হয়ে যাও, কালমা পড়ো কামিয়াব হয়ে যাও, আজানের মাধ্যমে দাওয়াত দাও, হাইয়া আলা সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলা সালাহ, আসো কামিয়াবের দিকে। হাজরত ইউসুফ রহমতুল্লাহ তারজমা করতেন, নামাজকে দিও কামিয়াব দিও, নামাজ করতে করতে জীবন যাপন করো, কামিয়াব জীবন যাপন করো। কিন্তু আজান দেওয়াইছেন বেলালকে দিয়ে, নামাজ পড়াইতে গেছেন কে? নবী নিজে। কারণ এটা হলো মাসাইলের ব্যাপার। আজান তো বালেগ না থাকলে না বালেগ দিয়েও চলে, মাসরূফ হয় নাবালক দিয়েও চলে, দায়নী ভাবে মাসরূফ, দায়নী ভাবে যদি একজন নাবালককে মহাদেশ করে দেয় তাহলে মাসরূফ হয়, ঠেকা দেয় ঠেকা যদি হয় তাহলে ভিন্ন কথা। সেদের মধ্যে আছে অকাজালিকা তোয়াজ দিনুল মার আসুক, অকাজা তোয়াজ দিনুল মার আসুক, এমনি ভাবে মকরু মেয়েদের আজান। আমাদের উত্তর ছিলেন চৌমুদ্দিন রহমতুল্লাহ, উনি কাজা সেখানে পাইতে হয়েছে, যে সোয়াল বানাই দিতে সত্য তো সোয়াল আগে কি আছে বলো। তবে মহতরাম দস্তার বুজুর্গ, নামাজ পড়াইতে চাইছেন নবীজি নিজে, কেন এটা মাসাইলের ব্যাপার। কি পরিমাণে মাসাইল সেগুলো কি হযরত মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ বলছেন, নামাজের মধ্যে ফজাইলের আমলের মধ্যে বলছেন যে বারো হাজার মাসলা। কত হাজার মাসলা? বারো হাজার মাসলা। এটার জন্য যোগ্য মানুষ মানুষ লাগবে। আলম হুকুম তোমাদের মধ্যে সবচেয়ে বেশি জানেন। তো মেরে মুস্তফা দস্তর বুজুর্গ, যেমনিভাবে ফাজাইলের এলেমের দরকার অনুরূপ ভাবে মাসাইলের এলেমের দরকার। মাসাইলের এলেম যদি না থাকে এমন কাম করতে থাকবে যে কামটা ইমান বিধ্বংসী, যে কামের দ্বারা ইমান ধ্বংস হয়ে যায়, অথচ ওইটিকে সে ইমান মনে করবে। আসিটা
আজিটা যদি সহি না থাকে মেরে মস্তর আমার দুর্গ কাল মা যত সহি হোক না কেন তার ইমান সহি হবে না। এজন্য মেরে মস্তর আমার দুর্গ আমরা পুরো দেশে পাঠান করা মাগমা আমাদের জিন্দগিটার জন্য এলেনে আর আমলে পরিপূর্ণ হয়। বাতাহে বলতে আর বয়স সবার নাই, কিন্তু ওলামাদের সাথে সম্পর্ক দেয় আমার প্রতিটা আমলকে আমি যাচাই করাই, কি কি করি তাও জানাই, কিভাবে করি তাও জানাই, কখন করি তাও জানাই। যখন নাকি আমার দাওয়াত দাওয়াতের তরিকা দাওয়াতের আলফাজ দাওয়াতের মৌজু সেই হবে, আমার মাকসাদ ঠিক হবে, আমার ব্যক্তিগত আমল আল্লাহর হুকুমটা যথাযথভাবে নবীর তরিকা অনুযায়ী হবে, মেরে মহতর আলদার বুজুর্গ বাকি কমি খানি বাকি কমি খানি আল্লাহ তালা আপন কুদরতের দ্বারা পুরো করতেই থাকবে। যদি নিয়োগ মাকসাদ তরিকা দাওয়াতের আর ব্যক্তিগত আমলে হাদিসের মধ্যে আছে হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মসজিদে বলছিলেন, যে ব্যক্তি তার আর তার মাওলার মধ্যে সম্পর্ক ঠিক করে নিল, মাওলা তার আর বান্দাদের সাথে যে সম্পর্ক আছে সম্পর্ক মাওলা ঠিক করে দিবেন। মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ আসলাহাল্লাহু বাইনাহু ওয়া বাইনা খালকি, আমার সাথে আমার মাওলার সম্পর্ক ঠিক হবে আমার সহি ইমানের দ্বারা সহি আকীদার দ্বারা আমার সহি আমলের দ্বারা আমলের সহি তরিকার দ্বারা নিয়তের সেহাতের দ্বারা আমার ব্যক্তি জীবন ঠিক হবে, আল্লাহর সাথে আমার সম্পর্ক ঠিক হবে। যখন আল্লাহর সাথে সম্পর্ক ঠিক হবে বাকি যত সম্পর্ক আছে এটা আল্লাহ তাআলা নিজে ঠিক করে দিবেন, নিজে ঠিক করে দিবেন। এই জন্য সাহাবাদেরকে দিয়ে সাহাবারা নিজেদের জীবনের সার মুখতাসার সংক্ষেপ আমাদের সামনে বলে গেছেন, ইয়া আইয়ুহান্নাস লুমু আনফুসাকুম, এই লোক সকল নিজেকে তিরস্কার করো যে দোষ তোমার, ইয়া আইয়ুহান্নাস ইত্তাহিমু নুফুসাকুম, নিজেকে দোষী মনে করো, নিজেকে কি মনে করো নিজেকে দোষী মনে করো। মেরে মহতার বুজুর্গ সাহাবাদের জীবনের সার আমরা যদি এটাকে নিজেদের সাবক বানাই নিতে পারি যে আমাদের এলাকায় কাম পারতেছে না, সাথীদেরকে জুড়তে পারতেছে না, সময় লাগাই লাগাই সাথীরা বসে যেতেছে, এটা আমার নিশ্চয় আমার কোনো গুণার কারণ হয়েছে, আমার কোনো গুণার কারণ হয়েছে। এই কথাটা যদি চিন্তা করতে করতে কল্পনা করতে করতে সে তার অন্তরে বসাইতে পারে, ইনশাআল্লাহ এই লোকটা যখন মশালাতে উঠবে সবাই তার সাথে জুড়ে যাবে, সবাই তার সাথে জুড়ে যাবে, জুড়ে দেবে যে জায়গায় তার নিতে হয় পানি গড়ায় ওইখানে গিয়ে যাওয়া হয়। আর স্বর্ণ দিয়েও যদি ওটা করে মেরে মহতর অন্তর জন্য এক ফোঁটা পানি থেকে জমবে না, এক ফোঁটা পানি সেখানে জমবে না। মায়ের সাথে সন্তানের জুড়ে থাকে কেন, মা সন্তানের জন্য নিজেকে বাদী মনে করে দাসী মনে করে, অনেক মায়েরা শীতের দিনে সন্তান পেশাব করবে কোলের মধ্যে বসাইয়া নিজের কাপড়ের মধ্যে পেশাব করায়, কাপড়টা ওপরে ঘিরে রাখে কেন হাঁটুটা বের করলে বাচ্চার ঠান্ডা লাগবে, নিজে ভিজে কাপড় নিয়ে ছয় শুকনো কাপড় দিয়ে বাচ্চারা আবার পেশে কি বলেন কথা, এতখানি নিচে হওয়ার কারণে সন্তান মায়ের সাথে জুড়ে থাকে, বাপ অতখানি ছোট হতে পারে না, বাপের সাথে সম্পর্ক থাকে ভয় ভীতির সম্পর্ক, মায়ের সাথে সম্পর্ক থাকে কিসের সম্পর্ক, প্যার মহব্বত আদরের সম্পর্ক থাকে, আদরের সম্পর্ক থাকে। বাপ খেয়ে ধোয়ায় পড়ে ছেলে আসে নাই, মা না খেয়ে বসে থাকে,
কি বলেন, থাকে কি থাকে না? যতক্ষণ পর্যন্ত ছাড় না দিতে পারবো, এত সময় পর্যন্ত আমার সাথে জড়বে না কেউ, এত সময় পর্যন্ত আমার সাথে কেউ জড়বে না। নবী ছাড় দিয়ে দিচ্ছেন, নবীর সাথে জুড়ে গেছে। মক্কার মানুষেরা এত কষ্ট দিল, ছাড় দিয়ে দিলেন, মাফ করে দিলেন, মক্কার সবাই জুড়ে গেল। একজন দুজন বাদে, বা আগে যারা মারা গেছে ওই দুজন বাদে, কয়েকজন বাদে সকলেই জুড়ে গেল। যে আবু সুফিয়ান বছরের পর বছর তাদের যে নেতৃত্ব দিতে, সে আবু সুফিয়ান প্রথম দিন শুধু এসে আত্মসমর্পণই করে নাই, বরং নবীর গোলাম হয়ে গেছে, বাদীদের গোলাম হয়ে গেছে, ওটার লাগাম ধরে গেছে। হুনাইনের যুদ্ধে ওটার লাগাম কার হাতে ছিল? আবু সুফিয়ানের হাতে ছিল। গোলাম হয়ে গেছে মেরে মোহতরম দোস্তের বুজুর্গ, আখলাকটা হল দাওয়াতের নবীদের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় হাতিয়ার। নবীরা কান্দে করতে চাইবে, তার হাতিয়ার হল আখলাক হইত। মেরে মোহতরম দোস্তের বুজুর্গ, এটার জন্য আমরা এখানে আসছি যে আমাদের জীবনের একটা পরিবর্তন হয়ে যায়। কার্যকারী অনেকে বলে যে এটা তো একটা পরিসংখ্যান শোনানো হইল, পরিসংখ্যানকে নিজেরা নিজেরা কেউ বানায় বানায় লেখা আনছে নাকি? কামের পরিসংখ্যান লেখা আনছে এইটা দিয়ে হলো কার্যকারী, এই পর্যন্ত কাম করছে এটা শোনাইতেছে, সেটা কামের কার্যকারী হলো না? এটা তো ফায়দা কি? ফায়দা হলো রাষ্ট্রপতি আরো ওই জেলাটা তো আয়তন আমাদের চেয়ে ছোট, ওই জেলার মানুষ তো তুলনামূলক আমাদের চেয়ে অভাবিত, তারা এত জবাবদের হয়েছে, তারা মাসে তিন দিনের এত জবাবদের হয়, তাদের তিন জেলার সাথে এত, আর আমাদের এত কম। কাজও যে এই জন্যে আর একজন শুনে শুনে নিতে হবে একটা আক্ষেপ, ফায়দা হয় যে আক্ষেপ আমাকে আগায় নিয়ে যাবে, যে আক্ষেপ আমাদেরকে আগায় নিয়ে যাবে। এমন না যে তাদের যে বিভিন্ন আমলের মধ্যে কি কি করে বলতে দিয়ে একটু শত হতে খেয়ে গেছে, মানে এই লোক তো জানে না, মেম্বারে তারা ছিল তারা একটু ভালো জানে, আসলে তার বুঝলে গ্রামের মানুষ, মফস্বল এলাকার মানুষ এমন উপদের সাথে সামনে মেম্বারে বসতে যে সব শত হতে খেয়ে গেছে, উনি ওই এলাকা ওনার এলাকা একটু অনেক ভালো পাঠ, আজকে একটু হতবম হয়ে গেছে আর কি। মেরে মুসলাম আসল মাত্রা দিতে না, আসল মাত্রা পেল কাম কোথায় আর আমি কোথায়, অন্য এলাকা কোথায় আর আমরা কোথায়, টাকা যাচ্ছি আর আমি আসি কোন পথে, এইটাকে জানার জন্য, এটাকে বোঝার জন্য এখানে আসা। এখান থেকে যেন আমরা খালি হাতে ঘুরে না যাই, আশ্রম নিয়ে যাই, আর এলাকায় মেহনত করতে করতে তো দুর্বলতা আসতে গেছিল, আবার এখান থেকে আবার এলাকাতে চলে গেলাম তো দুর্বলতা কাটতে কেমনে? দুর্বলতা কাটবে না, দুর্বলতা কাটবে তখন যখন নিজে এখান থেকে কথাবার্তা শুনে আমি যদি মনে করি যে আমি আমার নিজের আর কিছু দিন ঝালাই করে নিয়ে আসি, আমার মধ্যে অনেক কমই হয়ে গেছে, ওখান থেকে যেরকম শুনতে ছিলাম এরকম আমার ভিতরে নাই, সুতরাং আমি এবার নতুন করে একটু আল্লাহর সাথে সফর করে যাই। এইভাবে যারা নাকি সফর করতে থাকবে, আর এই জন্যই সফর করতে থাকবে আমার কমই হয়ে গেছে, যেরকম শুনতেছি এরকম আমি করি নাই, আমার ভুল হয়ে গেছে, এই জন্য যারা যাবে আল্লাহ তাআলা ওই কোচেসের ভুল তাদেরকে দিয়ে আর করাবেন না, এই জন্য আল্লাহর সাথে যাবো তো ইনশা আল্লাহ। কিসের জন্য যাবো? নিজের ইমান আমল ঠিক হয়, কোরআন হাদিস অনুযায়ী, এলেমের রোশনি অনুযায়ী, এবং আরেকজনে যে ওই কথা এমন ভাবে উঠব সেও যেন তার আখেরাতের আলোচনা শুনতে শুনতে সেও যেন তার ইমান আমল বানানোর জন্য তৈরি হয়ে যায়, তাকে আমি হেদায়েত দিতে দেবো মানুষকে না, আরেকজনকে উদ্বুদ্ধ করবো এই জন্যে সেও যাতে আমার কাছ থেকে শুনে শুনে সেও নিজে তৈরি হয় যে হ্যাঁ আমারও ইমান আমল ঠিক করতে হবে, আমারও ইমান আমল ঠিক করতে হবে, আমি ইমান আমল ঠিক করার পথে সঠিক পথে আসি কিনা তার আলামত হল দিন যত যাইতেছে আমার ভিতরে যোগ্যতার কথা, আমার যোগ্যতার কথা আমার মনে পড়তেছে ক্ষণে ক্ষণে, না আমার গোলাহের কথা মনে পড়তেছে। যদি ক্ষণে ক্ষণে আমার যোগ্যতার কথা মনে পড়ে তাইলে বুঝতে হবে যে আমার কোনো লাভ হয়নি, আর আমার গুণের কথা যদি মনে পড়ে ক্ষণে ক্ষণে, নিজেকে নিজের অপরাধের কথা যদি ক্ষণে ক্ষণে মনে পড়ে তাইলে ওই সফরটা শেষ করে সহজে আইছেন না। যেদিন দোয়া করতে করতে নিজের গুণার কথা মনে পড়বে আর চোখ দিয়ে পানি তার পানি আসে, ওই যে দোয়ার হাতটা নামায়, যেদিন গুণের কথা মনে পড়ে ওই যে বুঝতে হবে যে আজকে আল্লাহ তাআলা দোয়া কবুল করতে চাইছে,
আর যদি কোনো গোলার কথা মনেই পড়ে না, খালি গোসানো যদি কিছু পড়েছিল মুখে বলেছিল, ওই দিন তোয়া আর না বাড়ানোই ভাব। এই জন্য মেরে মহতারাম দুর্গ আমি তো দেবো আমার জন্য, যখন আমি আমার জন্য যাবো এই যাওয়াটাই হাজারো মানুষের হক পথে আসার জড়িয়ে হয়ে যাবে, হক পথে আসার হয়ে যাবে, জড়িয়ে হয়ে যাবে। আমাদের মধ্যে কোনো যোগ্যতা নাই, এই কারণেই তো সেই হাজার দিলিয়া রহমতুল্লাহের জামানার থেকে দাওয়াত কিসের দিকে চলে মসজিদে, মসজিদে দিলের কিছু কথা হয়েছে, উমুমি গাছতে যায় দাওয়াত মসজিদের দিকে, খুশুসে গাছতে যায় দাওয়াত কোথার দিকে মসজিদের দিকে, রোজনে আড়াই ঘন্টার মেহনত করে দাওয়াত মসজিদের আমলের দিকে, অমুক সময় প্রশান্ত চিল্লা চিল্লার জন্য তৈরি করতে হবে, হয়ে গেলে তো ভালো, না হলে মসজিদের আমলের কথা বলে, কখন মশার হয় বলেন, কখন তালিম হয় বলেন, বিকেলে আবার কখন হয় বলেন, মসজিদের আমলের দিকে। কারণ হলো আমাদের জীবন অত ভালো না, অত পাক না, অত ছাপ না যে আমরা আমাদের জীবনের দিকে দাওয়াত দিতে পারি। চলেন আমার একটা বয়ান আছে এখানে, চলেন আপনি শুনবেন, অত পাক ছাপ জীবন আমাদের নাই, মসজিদ হলো পাক ছাপ, তহের মোস্তাহের, পানিকে বলা হয় পাক পানি দেবে, এটাকে বলা হয় তহের মোস্তাহের, নিজেও পবিত্র, এটা যে ব্যবহার কোনো অপবিত্র মানুষ যদি নিয়ম পদ্ধতি অনুযায়ী ব্যবহার করে সেও পবিত্র হয়ে যায়, অনুরূপের মসজিদ হলো তাহের মোত্তাহের, পবিত্র ঘর, আল্লাহর ঘর, ওইখানে যে যায় তার গুণা মাফ করে, মাফ তার গুণাকে মাফ করে তাকেও মাফ করে দেয়। এই জন্য কি আমাকে ময়দানে যে জিজ্ঞেস করবে জৈবন কাল কোথায় কাটাইছো, আরে কোনো ব্যক্তি যদি তার জৈবন কালের সম্পর্ক মসজিদের সাথে থেকে থাকে, শুধু আল্লাহ তাআলা তাকে জান্নাত দেবেন না, হাসরের ময়দানে যত পয়সা থাকবে সে আসে টাইম দিতে থাকবেন, সাফুন না সাফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যেদিকে তার জৈবন কাল আল্লাহর ঘর মসজিদে কাটাইছে, জৈবন কাল ভুল বলছে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন, যার সম্পর্ক মসজিদের সাথে হয়ে যাবে। রজুলুল কালবুহু মুআল্লাকুন ফিল মাসজিদ, সারা দুনিয়ার মসজিদ বন্ধ থাকা ফরজ হয়ে গেছিল, তো দাওয়াতের মেহনতের বদলতে এখন মসজিদ খোলা থাকা শুরু হয়ে গেছে, বলে হইতে হইতে না, এখন মানুষের সাথে মানুষের মসজিদের সাথে সম্পর্ক পয়দা করার একটা সুযোগ হয়েছে, যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আমাদের মসজিদে যাওয়াটা শুধু দিনের জন্য হবে, কিসের জন্য হবে, দিনের জন্য হবে, যদি অন্য কোনো কারণে হয়ে যায় তাহলে খুলতে যত দেরি লাগছে অবশ্যই অনেক কম সময়ের মধ্যে বন্ধ হয়ে যাবে, কারণ এই যে আমাদের মেহনতের দ্বারা চলে নেই, ওই যে আমাদের বড় যারা ছিলেন তাদের চোখের পানি দিয়ে আল্লাহ তারা মসজিদওয়ালাদের দিল নরম করে দেবে, যেহেতু তারা বলছে এটা আমার মসজিদে যাবে, তারা আল্লাহর কাছে কাঁদছে যে আল্লাহ মসজিদওয়ালাদের দিলকে নরম করে দাও। অনেক মানুষ এমন আছে ব্যক্তি জীবনে খুব বেশি রোজা নামাজি না, শহরে থাকে, শহরে বাড়ি, শহরে ব্যবসা নিজের এলাকাতে, বাচ্চাদের আমাদের ভাঙে একটা মসজিদ ছিল, ওই মসজিদ করে দিয়ে আসছে, দালান করে দিতে, প্রদেশটা খারাপ করে দিতে, বিদেশি মেহমানদের জন্য আলাদা থাকার জায়গা করছে, ওই ইমাম সাহেব মহাজনের কাছে টাকা দিয়ে আসছে, যে ইমাম সাহেব মহাজন সাহেব আমার মসজিদে জামাত যতদিন আসবে যে কদিন থাকবে যতদিন আসবে তাদেরকে খাওয়াবেন, এলাকার কেউ যদি একবেলা খাওয়াইতেছে তাদের সাথে ঝগড়া করবেন না, কেউ খাওয়াইতে চাইলে ওই বেলা বাদে যে বেলা সেই বেলা খাওয়াবেন, অথবা এক বেলা আমার পক্ষ থেকে পাওয়া এরকম দুই একটা মসজিদের নাম আপনারা শোনেন নাই, কি বলেন শোনেন নাই, দুই একটা মসজিদের নাম কে তার দিনকে তৈরি করে দিচ্ছে। আমি কাছে গেছিলাম তার কাছে, আমার বাবাই গেছিল, আমার দাদার সাথে তো দেখা হয়েছে, ওই যে আমাদের বড়রা দোয়া করছে জায়গা, এই আমার সাদা সিধে মানুষ, সাদা সিধে মানুষেরা এরা মসজিদে যাবে, মসজিদ ওলারা এদের সাথে কোনো ভালো ব্যবহার করে মাইক করে খেলে না দেয় তাদের কান্নাকাটি, যেহেতু তারা জামাতের লোক মসজিদের থেকে এটা ফাইসলা করে গেছেন মসজিদ ওলার জন্য দোয়াও করে, সুতরাং আমাদের আমরা মসজিদে যাবো একমাত্র দিনের জন্য, অন্য কোনো কারণে যে এই মসজিদের দরজা গুলো যেন আর বন্ধ না করল, কি বলেন ঠিক আছে না ভাই, আপসের মধ্যে খুব মিল মহব্বতের সাথে থাকে, মিল মহব্বত পয়দা হবে, আল্লাহর সাথে সম্পর্ক ছোট
মুশফিক হয়ে গেলে আল্লাহ তাআলা পুত্রের দিয়ে মানুষের সাথে সম্পর্ক পাকা করে দেবে। আল্লাহর সাথে বই বিবাদ শুরু হয়ে গেলে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগা শুরু হয়ে যাবে। দেখবেন যে খবরে এসে গেছে স্ত্রীর হাতে স্বামী কোন, স্বামীর হাতে স্ত্রী কোন, বাবার হাতে মেয়ে কোন, মেয়ের হাতে বাবা কোন। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করার জন্য হয়ে দাওয়াতে এটা যদি বুঝতে চাও তাহলে মানুষের কাছে জিজ্ঞেস করো যে কেমন, মানুষের মুখের দিকে খেয়াল করো তারা তোমার সম্বন্ধে মন্তব্য করে কেমন, মানুষের কাছে মানুষের মন্তব্য তোমার ব্যাপারে যেমন আল্লাহর কাছে তোমার অবস্থানটা ওই রকম। আল্লাহর কাছে তোমার অবস্থানটা কি ওই রকম। কিন্তু নবীর ব্যাপারে যদি আবু জাহালের কাছে জিজ্ঞেস করা হয় তাহলে মন্তব্যটা কেমন আসবে। তো মেহে মহতারাম দোস্তার বুজুর্গ, একজন হাজরত উমর রাদিয়াল্লাহু তাআলা বড় সংক্ষেপে বলছেন লা তাযহাদ আনিন নাস, মানুষের মন্তব্য থেকে একেবারে উদাসীন করো। এটার জন্য লাগবে আখলাক, বয়ান করতে গিয়ে তো পাঁচ নম্বরে রাখা হয়েছে আখলাক, কিন্তু আসলে এটি হলে এক নম্বর। এটা কি ভাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে কেন? আল্লাহকে রাজি করার জন্য। কিসের জন্য করতে হবে? আল্লাহকে রাজি করার জন্য। না লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তারপরে নামাজ পড়বে, তারপরে তালিমের হালকায় বসবে, তারপরে যে মাস্টার জিজ্ঞেস করবে, তারপরে তসবিহাত আদায় করবে, তারপরে সে মানুষের উপকার করবে, এইভাবে চার বছর করার পরে পঞ্চম বছরে যে বলবে যে আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহর জন্য করলাম নাকি, পঞ্চম বছরে যেটা বলবো এটা করবে নাকি, এই প্রথম দিন এটা লাগে মনে আছে না? এটা করে নি নবীর সামনে এসে বলছে যে আপনি আল্লাহর রসুল, আল্লাহ বলে যে ওদের কথা মিশছে যে না, ওরা মিথ্যা কথা বলতেছে, মুখে যা বলতেছে আসলে এটা না। ইন্নাল মুনাফিকিন লাকাযিবুন, ওরা মিথ্যা বলে, এটা ওদের মনের কথা না। মনের কথাটা হলে দিয়ে মনের কথাটা কি দিয়ে সত্যি উনি আল্লাহ, এটা হলো মনের কথা। তুমি যে বক্তার আলোচনা বুজুর্গ, সব আমলকে আমরা আল্লাহর জন্য করি কোথাতে ইনশাআল্লাহ, আল্লাহর জন্য যদি আমলের পরিমাণ বাড়তে থাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়ার আমার জন্য দেওয়ার পরিমাণ বাড়বে। তখন সোয়া করতে মনে চাইবে, এখন তো সোয়া করতে মনে চায় না, কোরআনের সাথে সোয়া করতে মনে চায় না। আরে একটু যাই অলম চাই না, একটু বসার আছে। আরে আল্লাহ তাআলা এত একটা কাজ করার তৌফিক দিলেন, আর আমাদের মধ্যে তো অহরহ করে আজানে, ঠিক আছে আমি আমাদের মহল্লা গিয়ে নামাজ, কেন আপনি কি ওখানকার ইমাম নাকি? আপনি যাবেন তো আজানের আগে গেলেন না কেন? মেরে মাস্টার আপনার বুজুর্গ, আমরা খুব দোয়ার ইহতেমাম করবো, আল্লাহর কাছে সমস্ত ভালাই ঘটনা এগুলো হলো মাধ্যম। যদি এটা আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে আমল পৌঁছাইতে পারি, গাছের আমলটা আল্লাহর কাছে কবুল করাইতে পারি, তালিমের আমলটা আল্লাহর কাছে কবুল করাইতে পারি, নামাজের আমলটা আল্লাহর কাছে কবুল করাইতে পারি, তাইলে আল্লাহর খায়ের খাজানার থেকে আমার জন্য খায়ের আসবে। এটা তো দোয়ার ইহতেমাম করবো তো ইনশাআল্লাহ, আর সবার সাথে তো মিল মহব্বতের সাথে থাকবো, নিজেদের মধ্যে হাতিয়ে লেনদেন করা, সাথীর জন্য দোয়া করা, তার বর্তমানে তার সংখ্যাতে তার তারিখ করা, প্রশংসা করা, এর দ্বারা আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দাওয়াত নিয়ে আমরা সারা দেশে সারা দুনিয়াতে ছড়াই দাওয়াত ইনশাআল্লাহ। কি বলেন ভাই, বলেন তো এখন থেকে চার চার মাসের জন্য নগদ কেটে তৈরি আছে, একটু দাঁড়ায় একটু দাঁড়ায় ভাই, একটু দাঁড়ায়, মাশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে, আল্লাহ তাআলা কবুল করে নগদ চার চার মাসের জন্য, নগদ চার চার মাসের জন্য হিম্মত করি ভাই। এই মজমা তো আল্লাহর রাস্তাতে যাওয়ার মজমা, এই মজমা যদি ফিরে যায় তাইলে এলাকার থেকে নতুন মানুষকে আসবে না, তারা বলবে যে আপনারা পুরো মানুষ সব দল ধরে গেলে ধ্যান করে চলে আসবেন, আর আমাদেরকে একটা বাস করতে চাইতেছেন, ভালো তো ভালো তো আপনারাই থাকছেন, কি বলে বলবো না? আল্লাহ তাহলে আমাদের সকলকে এই তৌফিক দিয়ে দেয় কবুল করেন। এইখানে তো এত মানুষের নাম না করো যাক সুযোগ নাই,
আর এখানে জামাত বানানোর লোক পরামর্শ করে রাখা হয়নি। আপনার জিম্মাদার যার যার চিন্তা পৌঁছে দেয় ওইখানে জামাতের জামাত নাম লেখাই দেয়, জামাতের সত্যি বানাই। আজকে দিনের মধ্যেই পৌঁছাই দিলে ভালো, কালকে তো ফজরের পরে হেদায়তের কথাবার্তা অনেকেই কথাবার্তা হবে, জামাত পৌঁছানো হবে চলে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আল্লাহ।